গুণ বাড়িয়ে পর্ব চোদ্দ লিখেছেন ফাভিহা চোখের সামনে নতুন ফোনটা বাঁচতে বাঁচতে কেটে গেল মেহানুর কান্না আটকানোর জন্য ব্যস্ত হয়ে পড়লে এদিকে আর ফোন ধরতে পারল না কল কেটে গেলে মোড়ো দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল মেহানুর এবার সব কিছু ভেঙে চড়ে কান্না ঠেলে আসছে তার ফোনের ওপাশে থাকা মানুষটা এমনি অভিমান অপমান নিয়ে রেগেছিল এখন যদি কল না ধরাকে এক ধাপ বেশি ভাবে তখন মেহানুর আর ভাবতে পারল না ফোনটা কলে ছেড়ে দিয়ে অশ্রুমাখা মুখটা দুহাতে ঢেকে ফেলল হাতের শুকনো তালু দুটো ভিজে উঠলো এইবার মাহাতিম জীবনে না ও যে ভুলবশত কলটা ধরতে পারেনি কলটা যে কেটে গেছে আপনা আপনি সেটা না তিনগুণ বেশি এই ঘটনার পর থেকে আদর্শে কল করবে মেহানুর অসহ্য চিন্তা ভাবনার ভেতর অস্থির হয়ে উঠলে কোলের ওপর আলো চেলে পুনরায় বস্তুটা বাঁচতে লাগলো টিকটিক করা ঘড়ের আওয়াজকে টেক্কা দিয়ে পুরো রুমে তখন ফোনের রিংটংটা ছড়িয়ে পড়ল। মেহনুর হতবাক হয়ে মুখ থেকে হাত ধরে নামাতে লাগলো দৃষ্টি নত করে কোলের দিকে চোখ ডাকতেই এবার ডানে বামে তাকালো না খপ করে ফোনটা হাতে তুলে রিসিভ অপশানে বৃদ্ধাঙ্গল চেপে আলতো চাপ দিল আর কলটা রিসিভ করলো মেহনুর ভেজে ভেজে দৃষ্টিতে স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফোনটা তখন কানে ঠেকালো নির্বাক ভঙ্গিতে কয়েক সেকেন্ড চুপ থেকে হালকা সুরে করল হ্যালো উত্তরের অপেক্ষা করতে লাগলো মেহনুর বুকটা প্রচুর ঢিপ ঢিপ করে শব্দ করছে শুকিয়ে আসে কলাটা ছোট ঢোক গেলে খানিকটা ভিজিয়ে নিল অপেক্ষায় থাকা উৎকণ্ঠিত মনটা মাহাতিমের কথা শোনার জন্য ছটফট করে চঞ্চল হচ্ছে আঁচলের নরম কাপড়টা বাহাতের তালুতে দলা পাকিয়ে মুসড়ে যাচ্ছে আচ্ছা মাহাতিম কি প্রচুর রাগারাগি করবে ধমক দিবে পড়া কথা শোনাবে অসহ্য অসংখ্য প্রশ্ন এখন মেহনুরার চিন্তাকে হুড় করে বাড়িয়ে দিচ্ছিল তখনই কিলবিল করা প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে বসে থেকে বলতে লাগলো মানুষটা আস্তার কথার মধ্যে ছিল ছিল তেজ রাগের খুব খারাপ লাগছে হাড়ে হাড়ে পাওয়ার কথা সেদিন তোমার সামনে দাঁড়িয়েছিলাম গাড়ি ব্যাগ ঘুরে কত বড় রিক্স নিয়ে এসেছিলাম তা তোমার ধারণারও বাইরে আমার পজিশনের পাওয়ারটা কোনোদিন খাটায়নি সেদিন ফ্লাইট মিস করবো জেনে এজেন্সির মালিককে শেডিউল পিছাতে বলি তোমার জন্য ওই ফ্লাইটের সত্তর জন যাত্রীর ভোগান্তি সহ্য করা লাগে বাড়ি থেকে যখন বেরিয়ে এলাম তখন ইচ্ছে করছিল সৌভিককে বলে তোমাকে গ্রামে পাঠিয়ে দিই পুরোটা রাস্তা তোমার ওই সব কথাগুলো কানে বেঁধেছে তোমার ওপর কি পরিমাণ ক্ষোভ কাজ করেছিল সেটা যদি এক কোনো পরিমাণ প্রকাশ করি তুমি আমাকে সহ্য করতে পারবে না মেহনুর আমাকে মনের খুশি মতো কথা শোনাবে ইচ্ছা মতো এটা ওটা করে ফেলবে এদিকে আমিও চুপচাপ শুনে তোমাকে আদর করতে আসব। তোমার কথা বলে পিছনে পিছনে ঘুরবো এই চিন্তা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলো আমাকে অন্যদের মতো ভাবতে চেয়েও না এই ভুলটা যদি না করো তাহলে তোমার জন্যই ভালো তুমি আমার হাসি খুশি রূপ দেখে অভ্যস্ত মেহনুর সেটা নিয়েই থাকার চেষ্টা করো আমার আড়ালে থাকা রূপটা টেনে হিস্ট্রি বের করার চেষ্টা করো না জাস্ট এইটুকুই সতর্ক করব। তুমি আমাকে সহ্য করতে পারবে না কাট কাট কলে তেজালো সর স্তব্ধ হয়ে গেল মেহনুর মুখের ভাষা হারিয়ে কিং কর্তব্য মনে হয়ে রইল মাহাতিমের সহজাত রূপটা পলকে পলকে যেন অন্যরূপে বদলে যাচ্ছে যাকে চেনা যায় না বোঝা যায় না জানাও যায় না এমনই পরিস্থিতিতে গুলিয়ে যাচ্ছে মেহানুর স্থির দৃষ্টিতে বুক ফুলিয়ে দম নিল নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে আট দিন আগের ক্ষত হাতটা চোখের সামনে তুলল এখনো ঘাটা শুকায়নি চাপ লাগলে এখনো ভীষণ ব্যথা করে ক্ষতটার দিকে নির্মল দৃষ্টি রেখে ছচ্ছকালেই বলল মেহানুর আপনার হাত ভালো হয়েছে বিছানার হেড সাইডে পিঠ স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে মাহাতিম রুমে লাইট নেভানো বলে জানালা দিয়ে বাইরের আলো এসে চতুর্দিকে আবছা অন্ধকার করে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস তখন ঘোলা জানালা দিয়ে পর্দা উড়িয়ে ঢুকছে মাহাতিম উড়ন্ত পর্দার দিকে দৃষ্টি রেখে তার ছেলের হাসিতে বলল মনের খোঁজ নেওয়াটা জরুরি হাতের জন্য ডাক্তার আছে উত্তর শুনে ফিক করে হেসে দিল মেহনুর হাতটা চোখের সামনে থেকে বাপাস নামিয়ে টেনে নিল বিছানার হেড সাইডে এ সেও পিঠেলি গোলে বালিশ রেখে বসলো এদিকে মাহাতিম মাথায় ওন অতিথিদের নিয়ে টেনশন কাজ করছে সবচেয়ে বেশি টেনশন হচ্ছে মেহনুর নিয়ে এই মুহূর্তে যদি ওর কিছু হয়ে যায় তাহলে কিভাবে সবকিছু সামাল দিবে সে মাহাতিকে একা পেয়ে গাল চেপে ধরেছে যদি মেহেনুরকে সুযোগ মতো কিছু করে ফেলে কোনো কিছুই ঠিকঠাক মতো ভাবতে পারছে না মাহাতিম বাড়ি ফেরার জন্য মন ও মস্তিষ্ক ব্যাককুলভাবে আঞ্চান করছে বিছানার ডান পাশ থেকে চারকোনা বস্তুটা হাতে তুলে নিল মাহাতিম আবছা অন্ধকারের ভেতর সেই বস্তুটার দিকে এক মনে তাকিয়ে রইল কালো রঙের ফটো আজ সকালেই ডেলিভারি ম্যান দিয়ে গেছে গোলাপি শাড়ি পরোয়া মানবী হাতে উপন্যাস নিয়ে ডুবে আছে তার দীর্ঘ কেসগুলো পিঠ ছাড়িয়ে মাটিতে পড়ে আছে আনমনে নিজের ভুবনে থাকা নারী মূর্তির ছবিটা রেসোর্টে থাকার সময় মাহাতি তুলেছিল ভাগ্যিস ফোনটা মাহাতিমের ছিল বলে আজ টুকরো ভালোবাসা নিজের কাছে রাখতে পেরেছে মাহাতিম ছবিটার দিকে দৃষ্টি রেখে মেহনারের উদ্দেশ্যে বলল তোমার বইগুলো যেই ভাগ্য নিয়ে এসেছে আমার নসিবে সেই ভাগ্যটুকুও নেই তোমার বইগুলো যখন তখন তোমার কোমল কোমল আঙুলগুলোর ছোঁয়া পাচ্ছে তোমার গলটাই নিজেদের গুঁজে নিয়েছে তোমার কাছে থাকা সুযোগ তারাই বেশি পায় আমি ঠিক এতটাই দূরে আছি যে যদি তোমার কিছু হয়েও যায় তাও আমি আসতে পারবো না নিজের দিকে খেয়াল রেখো মেহনুর এবার ফিল্ড থেকে ফিরলে আমাকে একটু চোখ দুটো বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস চাললো মাহাতিম কান থেকে ফোন সরিয়ে কলটা কেটে দিল ফটো ফ্রেমটা বিছানায় ফেলে ফ্লোরে পা রেখে দাঁড়ালো খোলা জানালার দিকে উদাস দৃষ্টি রেখে ধীর পায়ে সেখানে চলে গেলো ট্রাউজারের পকেটে হাত গজে জানালা দিয়ে নিচে তাকালে মাহাতিম সুইমিং পুলের টলমাল পানিতে আকাশের ছাপ পড়ে আছে এখন বাতাসের জন্য পানির উপর মৃদু স্রোত দেখা যাচ্ছে স্রোতের প্রবাহে আকাশের প্রতি ছবিটা নড়ে উঠে উঠছে ডান পকেট থেকে হাত বের করলো মায়াতি মুঠোবন্দি হাতটা কাছে এনে আঙুলগুলো আলকা করে ফেললো অমনি মুঠে থাকা পাসপোর্ট সাইজের ছোট্ট ছবিটার দিকে দৃষ্টি রাখলো কিছু সময় নীরব থেকে একাকে রুমের ভেতরে বলতে লাগলো মাহাতিম তোমার মিষ্টি মুখে অসংখ্য চুমু মেহানোর যত দূরেই না কেন তোমার কিচ্ছু হতে দিব না চাইলে এক্ষুনি তোমার কাছে ফিরতে পারি কিন্তু কাজ ফাঁকিয়ে দেওয়াটা আমার দ্বারা কোনো সম্ভব না ফোন কেটে কিছুটা আশ্চর্য হয় তার কি রাগ এখনো কমেনি নাকি দেখিয়ে যাচ্ছে ফোন হাতে নিয়ে মিনিটের মতো অপেক্ষা কিন্তু কল এলো এবার আর মন খারাপ হলো না মনে মনে ভেবে নিল হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়েছে এখন আর রাতের সময়টুকু ঘুমায় না মেহনুর গ্রামে যেভাবে বই নিয়ে সময় কাটাতো সেভাবেই বই নিয়ে বিছানায় শুয়ে পড়লো হাতে এখন সমুদ্রবিলাস নিমগ্ন হয়েছে সময়ের প্রহর বাড়তে বাড়তে রাত্রে গভীরভাবে তুলিয়ে যাচ্ছে রাত্রে যখন দ্বীপ ঘণ্টা বেজে উঠল তার কিছু মিনিট পর পরে রুমের দরজায় ঠক ঠক করে উঠল মেহানুর বই থেকে দৃষ্টি সরে ঘরের দিকে তাকালো এত রাতে এই রুমে কি নক করেছে মেহানুর বইটা বন্ধ করে পাশে রেখে দেওয়া শোয়া থেকে উঠে বসলো দরজা থেকে দৃষ্টি রেখে প্রশ্নান্ত গলে জিজ্ঞেস করলো কে ক্যাচ করে শব্দ তুলে দরজাটা খুলতে লাগলো দরজা একটু ফাঁক হয়ে গেলে রুমের ভেতরে পা রাখলো মাহাদি মেহনুরের দিকে চিলতেখানে হাসি দিয়ে দরজা চাপিয়ে কাছে এলো বিছানার কাছে এসে পাশে বসতে হাসি হাসি গলেই বলল আমার শত্রু ফোন দিয়েছিল তাই না তোমাকে কাতালে আমার কাছে বিচার দিবে ঠিক আছে আমি একেবারে ফাল্টি ফাল্টি করে সাইজ করে দিব মাহাদে দুঃসাহসিক আচরণ দেখে খিলখিল করে হেসে উঠলো মাহা মেহনুর মাহাদিকে কাছে কোলে বসিয়ে নিল গাল দুটো দুহাতে করে কপালে চুমু খেতেই হাসি সূচ্যকে বলল। তোমার কিচ্ছু করতে হবে না পুচকে দেবোর তুমি যে এত রাতে না ঘুমিয়ে এখানে এসেছো এটা কি ঠিক হলো ঘুমাওনি কেন কিছু লাগবে মাহাতি কোনো প্রকার উত্তর না দিয়ে মেহনুরের গলা চড়িয়ে ধরল মেহনুরের কাঁধে গাল ঠিকই নিচু সেরে বলল আমি তোমার কাছে ঘুমাবো বৌ ভাইয়া তো এখন নেই আমি তোমার কাছে একটু ঘুমাই মাহাদির আকতি সম্পন্ন কণ্ঠস্বনী না করতে পারল না মেহানুর প্রসন্নকালে হাসি দিয়ে মাহাদির পিঠ বলিয়ে বলল আমি কি কখনো না করেছি করিনি যখন ইচ্ছে তখন চলে এসো মাহাতি দুপাটি দাঁত বের করে প্রফুল্ল হাসিতে মেতে উঠল। মেহনরকে ছেড়ে দিয়ে পাশে বালিশ টেনে শুলো রুমে জানালার পর্দাটি নিয়ে কম্বল বের কম্বলের ভাঁজটা খুলে দিয়ে মাহাতির গা ঢেকে নিজে কম্বলের নিচে ঢুকে পড়লো ঘুমানোর জন্য মাহাতির কদ মাহাতি হাত বুলিয়ে দিতে থাকলে অন্যদিকে পকেট থেকে ফোন বের করলো মাহাতি মিচকি মিচকি হাসিটা অনেক কষ্টের ভেতরে চেপে ছোট্ট একটা মেসেজ টাইপ করলো তোমার বিছানায় আমার বউ নিয়ে ঘুমাচ্ছি ভাইয়া আমার বউ আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে মেসেজটা পাঠিয়ে বিশ্বজয়ের হাসি দিয়ে মেহানুরের দিকে এক পালক দেখাল মেহনুরের দৃষ্টি তখন দেওয়ালে আটকে থেকে হয়ে দিকে মহাদেব সেটা দেখতে পেয়ে মেহনুরের কিছু বলল না চুপচাপ ঘুমের জন্য বন্ধ করে রাতের আধার চিরে ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠল পূর্ব দিকটা অরুণাভাই রাঙা হয়ে দিনের আবর্তনের পরিবর্তন হলো ভোরের আলো পেয়ে জাগ্রত হলো পাখিরা মসজিদে মসজিদে আচানের সুর শীষে ও হয়ে জমাতে সালাদ শুরু হলো পাখিরা কিচিরমিচির করতে করতে জাগিয়ে দিল গাছের সতেজতা মৃত হওয়ায় হলো তখনই এসে ভর আলো সোনালীতে মেহনুর সাথে সাথে একটা হাত এনে চোখের উপর আড়াল করে ধরলো চোখের পল্লব জোড়া আস্তে আস্তে খুলে সকালের প্রহর প্রথম প্রহরটা দেখতে পেল অমনি দেখতে পেলো মাহাতি গুটিসুটি পাখি মাথা পর্যন্ত কম্বল দিয়ে মরে রেখেছে মেহনুর ইশত ভঙ্গিতে হেসে দিয়ে আস্তে করে মাহাতির মাথা থেকে কম্বল সরিয়ে দিল যেটা ভেবেছিল তাই দেখলো মাথাটা ঘিমে উঠেছে মেহনুর আঁচলটা টেনে মাহাতির মাথা মুছে দিল এরপর শোয়া থেকে উঠে বসলো মেহনুর ঘুমের আড়মোটা ভাঙার জন্য শরীরটা একটু টানা দিয়ে নিল চোখটা ডলতে ডলতে বালিশের তলা থেকে ফোন বের করলো সেটা অন করে মেসেজ অভ্যেস মতো দেখলো আজও কি মানুষটা স্মরণ করেছে কিনা ফোনের স্ক্রিনও আজও খালি না স্মরণ করেনি মেহেনর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে নেমে গেল হাত মুখ ধুয়ে এসে দরজা খুলে বাইরে বেরোলো উদ্দেশ্য এখন ছাদের রুমটার দিকে খেয়াল করে বসা মেহনুর সিঁড়ি ধরে উপরে উঠে নিজের আসল রুমটার দরজা ঠেলে দিল হাই তুলে ভেতরে ঢুকতে হাইটা সেখানে ওই ভঙ্গিতে আটকে গেলো আশ্চর্য হয়ে রুমের ভেতরে ঢুকে আশেপাশে তাকাতেই বুকটা নেংড়ে গেল মেহনুরের নিঃশ্বাসটা যেন গলার মধ্যে আটকে গেছে চোখ দুটোর অবস্থা বিস্ময়ে অভিভূত মেহনুর বিধ্বস্ত রুমটার ভেতর এক পা পা করে এগুচ্ছে অমনি নিঃশ্বাসের প্রখর যেন ছাদছ্যাদ করে বুকের পৃষ্ঠনে আঘাত করছে বিছানা চাদরটা অস্বাভাবিক আকারে দলা পাকিয়ে আছে যেন টেনে টুনে ছিঁড়তে যাওয়ার বাসনা ছিল ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে ছেঁড়া বালিশের তোলা টেবিলের উপর যে গ্লাস দুটো রেখেছিল সেগুলো এখন চূর্ণ বিচূর্ণ স্বাভাবিক কায়দায় রেখে যাওয়া রুমটা একেবারে এক রাতের ভেতর লন্ডভন্ড হয়ে গেছে কি করেছে কেন করেছে কিছু মাথায় ঢুকছে না কেন এসব হলো মেহনুর জড়সরা মনে বিছানার কাছে এসে দাঁড়ালো ভীত সঙ্গীত চাহনে নিয়ে ধীরে ধীরে ধ্বংসাত্মক অবস্থা দেখতে লাগলো দেখতে দেখতে যে ভীতিপ্রবণ প্রবণ দুটো আলমারির দিকে আটকালো তখনই বিস্ফোরণ চাহনিতে মুখের উপর হাত চাপা দিল মেহনুর উন্মাদের মতোই হোক বা অস্থির চিত্তের মতোই মেহনুর ক্ষুদ্র ক্ষুদ্র কাছকোনাকে উপেক্ষা করে দৌড়ে সেদিকে পা বাড়াল পায়ের তলায় নরম চামড়া ভেদ করে ক্ষুদ্র ধারালো কাজ টুকরো টুকরো ঢুকলো ব্যথায় চোখ খিঁচে আসলেও নিচের ঠোঁটটা থেকে কামড়ে হজম করলো আর হাত দুটো দিয়ে পাগলের মতো আলমারির ভেতরটা হাতাপিতা করতে লাগলো মেহনুর প্রত্যেকটা হ্যাঙ্গার সরিয়ে সরিয়ে বেঁচে যাওয়ার শাড়ির খোঁজ করতে লাগলো সতেরোটা শাড়ির একটা শাড়ি অবশিষ্ট নেই সবগুলো শাড়ি নিঃশংসভাবে কেটে ফেলা হয়েছে তবুও উন্মাদের মতো বারবার দেখতে লাগলো মেহনুর পায়ের তলায় যে কঠিন ব্যথা হচ্ছিল সেটা কোনোভাবেই তোয়াক্কা করল না গুনে গুনে সতেরোটা শাড়ি দিয়ে লাগেজ ভর্তি করে দিয়েছিল মাতিম যাওয়ার আগে একটা কথাই বলেছিল বয়সটা যখন আঠারো এসে পৌঁছাবে তখন আঠারো নাম্বার শাড়িটা সে নিজে এসে কিনে দেবে তদিন পর্যন্ত সতেরোটা শাড়ির সঙ্গেই যেন দিনগুলো কাটতে থাকুক কিন্তু আজকে এই ঘটনা সমস্ত কিছু চুরমার করে দিয়েছে মেহেন নিরুপায় হয়ে নিস্তেজ ভঙ্গিতে থেমে যায় নষ্ট করা শাড়িগুলো ওভাবেই রেখে আলমারি থেকে ঘুরে দাঁড়ায় প্রত্যেকটা অবস্থা দেখে চিল নিয়ে কাটতে ইচ্ছে করছে যেদিন থেকে মাহাতিম বিদায় হলো সেদিন থেকে মনের ভেতর ভীতি ঢুকে গেছে এই ভীতিটা দিনকে দিন ভয়ানক আকারে পারছে শুধু পারছে কমন অবস্থা একদম নেই বিকার বিকারহীন ভঙ্গিতে থম ছিল। আস্তে আস্তে বাস্তবিক অবস্থায় ফিরে এলে পায়ের তলাটা যেন বিষিয়ে উঠল। ফ্লোরে ধপ করে বসতে পড়লে শান্তি পেত মেহনোর কিন্তু কাছে টুকরো দিয়ে ঘর ভর্তি ছড়িয়ে আছে তখন শাড়ির কুচি গেল ডান হাতে খাবলে একটু উঁচু করে তুললো শাড়িটা অন্য হাত দিয়ে শাড়ির আঁচলটা মুঠো করে ধরে রইল ধীর কদমে এগুতে এগুতে বহু কষ্টে ছাদের পরীক্ষা পার করলো এরপর সিঁড়ি ধরে নিচে নামতে ব্যথ কণ্ঠে মা বলে ডেকে উঠলো মেহনুর ডাক্তার যে বেশি দূর যায়নি এবং কারোর কানে পৌঁছানোর কথা না সেটা বুঝতে পারল মেহনুর কিন্তু গলা উচিত যে কাউকে ডাকবে সেটাও তীব্র যন্ত্রণার কাছে পরাস্ত হয়ে যাচ্ছে রজনের রোম থেকে পরিষ্কারের কাজ শেষ করে সাবুখালা পান চিপুতে চিপুতে বের হচ্ছিল জীববাদিয়ে উপর পাটের দাঁতগুলো বুলিয়ে নিজেই সিঁড়ির দিকে দৃষ্টি পড়লো ভ্রু খানিকটা কুচকে অনেকটা কৌতূহলের সাথেই সেদিকে এগিয়ে গেল মেহেনরের যন্ত্রণাঘাতের মুখ দেখে ওর দিকে আপাতমস্তক তাকিয়ে বললো ও বৌ তোমার মুখ এমন লাল হয়ে আছে কে কোনোখানে বিষ ব্যথা পায়ে করতাছেনি তোমার অবস্থা যে আমার কাছে ভালো ঠেকতাছে না মেহেনর খিচুনি দেওয়াটা চোখ পিট পিটপিট করে খুললো অনেক কষ্টে ঢককেল দিয়ে আবারও চোখ খিচুনি দিয়ে মাথা নত করে বলল পায়ে কাজ ঢুকেছে খেলা আমি ঠিকমতো হাঁটতে পারছি না খুব চলছে হাই হাই আর্থকণ্ঠে চিল্লিয়ে উঠলো শাবু ভল ঢল ধরে দেহটা নিয়ে দ্রুত সে মেহনুরের হাতটা শক্ত করে ধরল। মেহেন একটা হাত নিজের কাজের উপর টেনে নিতে চিন্তিত কণ্ঠে বলল বউ কামটা তুমি ঠিক করলা এখন যদি আপয় আমার ইচ্ছা মতো বকে তাই না আমার কি হইব কত দেখি ইস রে কাজ ঢুকলে যে কি ব্যথা বউ একটু ধৈর্য ধরো আমি এক্ষুনি তোমার ব্যথা কমাই দিতেছি শাবু খেলা কথা যেমন চটপট বেলাতে পটুটা দেখিয়ে দিল মেহনুরের মতো সে একাই ধরে কোনো কষ্ট ছাপে নিয়ে গেল আঁচলটা ব্যান্ডেজের সরঞ্জামে এনে মেহনুরের মুখে হয়ে বসলো স্যাবলনের মুখটা তিন আঙুলের ঘোরাতে ঘোরাতেই বলল পা দুটো আস্তে করে কোলে তোলো বউ মেহনুর হাত মুখ শক্ত করে পা দুটো শাবকলের কোলের উপর তুললো খুলে রাখা স্যাভলনের চ্যাপ্টার বোতলটা এক পাশে রেখেছিল খেলা খুঁটিয়ে খুঁটিয়ে পায়ের তালুটা দেখতেই ব্যথিতের দৃষ্টিটা বলে উঠল বউ গো যে সর্বনাশ করছো এই সর্বনাশের কথা যদি বড়ো বাবাই জানি আমারে না ধুইয়া ফেলাই এইটা কি করলা ক দেখি কেমনে তুমি সব সর্বনাশটা করলা মাহাতিমের প্রসঙ্গ আসতেই খিচনে দেওয়া চোখ দুটো খুলে তাকালো মেহনুর এদিকে পাকা হাতে তুলো ছিঁড়ে ঘা পরিষ্কার করছে খেলা ব্যথায় যেন বিদ্যুতের মতো টন টন করে বাঁচছে মেহনুরের হাঁটুর উপর ঘামচে রাখা হাতটা আর শক্তভাবে ঘামচে নিয়ে রুষ্ট বললো সে খালা আপনার কাছে অনুরোধ আপনি বলে ওনার কাছে কিছু বলবেন না আমার কথাটুকু মান্য করুন উনি শুনলে তুলকাল কাণ্ড পাঠিয়ে দিবেন কাজের ক্ষুদ্র কোনারটা এই ফাঁকে দু আঙুলের নখ দিয়ে টেনে বার করলো সাবখলা আচমকা ব্যথে অস্পষ্ট সুরে শিউরে উঠলো মেহানোর চোখ দুটো বন্ধ করে ঠোঁট গোল করে সশব্দে নিঃশ্বাস ছাড়তেই সাব সেখানে তুলা চেপে বলল তোমার এই অবস্থার কথা আমার কম লাগতো না তোমার দুই নাম্বার জামাইকে আসল জায়গায় পাচার করে দিব চট করে চোখ খুলে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো মেহনুর চিকন চিকন ভ্রুতটা কপালে ভাঁজ ফেলে দিল হাটার ওপর খামচা ধরা হাতটা ধীরে ধীরে শিথিল হতে থাকলে ও সাবু ওর দিকে দৃষ্টি তুলে বলল ওই পাকনারে থামন যাইত না বউ বড় বাবার কাছে ঠিকই লাগাইয়া দেব তার চেয়ে তোমারে ভালো বুদ্ধি দেই শোনো তুমি এখনই বড় বাবারে ফোন দিয়ে ঘটনাটা কইয়া দাও তাহলে আর সমস্যা হইব না মেহনুর মুখ ফুটে কিছুই বলল না ওই মুহূর্তে স্থির হয়ে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই এমনিতেই রুমের অবস্থা দেখে মাথাটা ভু ভু করছে তার উপর দ্বিতীয় দোষ দিন তাই মগ্ন সর্বনাশাটা ঠিকই হবে পা দুটো সাদা ব্যান্ডেজে ঢেকে দিয়ে রক্ত একটু তুলোটা রাজবনে ফেললো সাবু খেলা ফিরে এসে মেহনুরের সামনে বসতে এক গাতে প্রশ্ন ছুড়ে বসলো পরনে বাটিকে সবুজ শাড়ি সবুজের উপর কমলা রঙের গোল গোল ছাপ ব্লাউজটা বাহা বাহু দুটোর উপর টাইট ফিটিং হয়ে চিপসে আছে পেটের ভয়টা বেশ সচক্ষে দেখা যায় পানের রসে ঠোটো টকটকে লাল দাঁতু লাল বর্ণের লিফটে আছে আনসারি নিবাসী প্রায় পনেরো বছর যাবৎ বিশেষতার সাথে কাজ করছেন চালচরণ এবং দেহের স্থলতা দেখে বয়সের কোঠা অনুমানের বাইরে মেহনুর অনেকক্ষণ যাবৎ চুপ থেকেও শ্যাব খেলা খোঁজাখির প্রশ্ন থেকে রেহাই পেল না ভীতিকর পরিস্থিতিটা যথাসম্ভব সংক্ষেপেই বলে দিল মেহনুর সাবু এত বড় ঘটনা শুনে কোনো প্রতিক্রিয়ায় দেখালো না উর্দু ঝিম মেরে কিছু কোন অন্যমনস্ক হয়ে বসে রইল মেহনুর ভেবেছিল এই ঘটনা শুনে সাবুখে মতো বাড়ি মাতিয়ে তুলবে নিজে ওদিকে না তাকিয়ে মাহিমকে ফোন করে বসবে অথচ চরম ব্যাপার সে কিছুই করলো না শান্ত হাব হাবভাব দেখে মেহনুরের মনটা খটমট করতে লাগলো নিশ্চিত বলা যায় সাবু নিশ্চুপের পেছনে বিরাট কোনো কারণ লুকিয়ে আছে মেহনুর মার্চার জন্য খোঁজ করলো

মেহরানের সরল মস্তিষ্ক যেখানে গোলক থাকার নিয়ম ধরতে পারতো না সেখানে বড় হয়ে মাহাতিমের সাথে উঠবস করতে করতে মাহাদের এসব নিয়ে যথেষ্ট তৎপর হয়েছে আজও সেই গোড়ার দিকটা ধরার জন্য মেহরানকে নাস্তা খাওয়ানোর নাম করে রুম থেকে বেরিয়ে যায় ট্রাউজারের ডান পকেটে হাত ঢুকে কোনো অস্তিত্বটা দেখে নেয় এরপর সোজা ছাদের রুমটা চলে আসে মাহাদি দরজার পদটা ডান হাতে সরিয়ে ভেতরে ঢুকতে নিলে চোখে ছানা বড় হয়ে যায় আর ওই অবস্থাতে থুমকে যায় এক এক করে সব কটা জিনিসে চোখ করে তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে আজ কোনোভাবে অস্থির হলে চলবে না যথাসম্ভব শান্ত থাকার চেষ্টাই মাহাতি মাহাতি অনুভব করলো আর পা দুটো কাঁপছে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছে না তবুও মনের উপর সাংঘাতিক জোর খাটি কলটা ডায়ালি করলো মেহাতি কোমরে ডান হাত রেখে কানে ফোন ঠেকালো তখন পরপর দুটো রিং যেতে ওপাশ থেকে রিসিভ হলো ফোনটা মেহাতি তৎক্ষণাৎ প্রস্তভঙ্গিতে বলতে শুরু করলো আপু ভাইয়া সবাই শোনো প্লিজ শোনো আজ বাড়িতে নেই মা সম্ভবত ইকবাল আঙ্কেলের কাছে গিয়েছে আমার বইয়ের রুমটা একদম তসনস করা আমি মাত্র দেখেছি ওর পায়ে দেখলাম সাবখলা ব্যান্ডেজ করে দিয়েছে আমি কি কো অতটা বলতে চাই আটকে গেল মাহাদি ভয়টা যে ওকে কঠিন ভাবে কাবু করে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই মাহাদি শুষ্ক ঠোটে জীবগুলি লম্বা লম্বা নিঃশ্বাস টানতে লাগলো গলাটা ভেজানোর জন্য বরফ ঠান্ডা পানি দরকার বরফ পুচি ছেড়ে দেওয়া পানি ঢক করে গিললে হয়তো খড়তপ্ত গলাটা তৃষ্ণা মিটবে মাহাদির কথা মাঝপথে থামার পর কলির ওপর থেকে এক যুগে নিয়ে উঠলো আটজন মাহাদি তুই ঠিক আছিস আটটা গলায় একসাথে চিল্লানোর জন্য চমকে উঠলো মাহাতি তাড়াতাড়ি কান থেকে ফোনটা একটু দূরে সরাতে বাধ্য হলো কানটা আরেকটু হলে ঠিকই কালা বানিয়ে ছাড়তো ওরা মাহাতি সাথে সাথে বিরক্তিতে মুখ ভার করে বলল তোমাদের কতবার বলবো এভাবে চিল্লাবে না আমি ভয় পেয়ে চাই জানো আমি ঠিকই আছি আমি মাত্র ঘুম থেকে উঠলাম শাবু রুম পরিষ্কার করতে বলে এলাম আমি কি করব বুঝতে পারছি না রজনী মামে আমাকে নিয়ে কাল রাতে থেকে ফুসুর ফুসুর করছে আমি দূর থেকে কিছু শুনতে পাইনি আজ মাও নেই এখন কি করব মাথায় ঢুকছে না হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে কলে একত্র হয়েছে সবাই সৌভিক অফিসের মিটিং বাদ দিয়ে মাদের কল ধরে আছে তো মুখে ব্রাশ ঢুকে কথা শুনছে সিয়াম গাড়ি ড্রাইভ করতে করতে কানে ফোন চেপে আছে নীতি লেকচার অ্যাটেন্ড করা বাদ দিয়ে ক্লাস থেকে বেরিয়ে এসেছে প্রীতি ক্যান্টিনে বসে আধা খাওয়া চা রেখে ব্যস্ত হয়ে উঠেছে সাবের শোয়া থেকে না উঠলেও সজাগ হয়ে গেছে স্বামী আপাতত কাজহীন তাই তার সমস্যা হয়নি ফারিন ফোনের নেটওয়ার্কটা ঠিকঠাক মতো পাওয়ার জন্য জানালার বাইরে ফোন ধরে আছে ফোনের স্পিকারটা লাউড দেওয়া মাহাতির বিরক্তি মেশানো কণ্ঠ শুনে সবার আগে চেঁচিয়ে উঠল তৌফো ব্রাশটা মুখ থেকে বের করে চেঁচানো শুনেই বলল তুই যে আমার বুকপিণ্ডটা খতম করার তালে আছিস জানা আছে তোর কল দেখলেই আমার কলিজা ভয়ে থপথপায় তৌফের কথা শুনে এবার ফারিন ভুকুচ গেল তৌফের অস্পষ্ট ভঙ্গি তোতলা শুনে ফারিন স্পষ্ট বলেই বললো তুমি এমন উয়া ওয়া করে তোতলাচ্ছ কেন হ্যাঁ তোমার কি ভয়ের চোটে মৃগি ব্যারাম ধরলো আর বুকপিণ্ড কি শব্দ কি আজে বকছ বকছো তুমি ফারিনের তেরামো ধরনের প্রশ্ন শুনে ক্ষেপে উঠলো তৌফো গলাটা হাই বলিমে উঁচু করে গজ বললো মুখে ভ্রাস নিয়ে তারপর কথা বলতেছি বুঝতোস আদা কোথাকার মাথে সামান্যতম বুদ্ধি নেই সকালে মানুষ কি করে হ্যাঁ তৌফের খেপাটি ভঙ্গি সুর শুনে ও পাশ থেকে নীরব রইল ফারেন নীরব ছিল সবাই কারণ হঠাৎ ফোনের মধ্যে থেকে গড়গড় জাতীয় শব্দ শোনা যাচ্ছে ফারেন সহ সবাই তখন কপাল কুচকে প্রশ্নের জিজ্ঞেস করবে তার আগে ফারেন হামেশার মতো আগ বাড়িয়ে পড়লো এই শব্দ কি ফ্লাশের না ছিছি তবু ভাই তুমি হাই কমডে ফারেনের কথা শেষ না হতে ছোঁ মেরে কথাটা টান দিল সৌফিক যথেষ্ট কালে স্বাভাবিক ভঙ্গিতে বলল আমি জরুরি মিটিং ছেড়ে তোদের দুটোর বকপক বক শুনতে আসিনি মাহাদে চটপট বলতো আর কি কাহিনী হয়েছে আমি কি ছুটি নিয়ে সেখানে আসবো তোর কি খুব অসুবিধা হচ্ছে তুই কি আর দুটো দিন ম্যানেজ করতে পারবি না এবার সৌভিকের কথার প্রেক্ষিতে মুখ খুললো মাহাদি যেই কথা বলতে নেবে ছাদের খোলা দরজার দিকে সতর্ক দৃষ্টি চলে গেলে ওর কিছু একটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে তাড়াতাড়ি কলকাতা ফোন পকেটে পড়লো আর যেহেতু মা নেই সেই সুযোগটাকে হাতছাড়া করবে ওরা কি হাতছাড়া করার পরিকল্পনা করেছে ছাদের দিকে কেউ যেন এগিয়ে আসছে এগিয়ে আসার জোরদার আওয়াজটা শোনা যাচ্ছে শব্দ তীব্র থেকে তীব্রতার হচ্ছে এখন খোলা ছাদের ওপর তখনই বয়ে চললো ধমকা হাওয়া বাতাসে মাহাদির কমলা টি শার্টটা হালকা মতো নড়লো মাথা বাতাসের মিল কপালের ওপর আশ্রয় পড়লো দুটো কুঞ্চিত ঘুর নিচে একজোড়া সতর্ক চাহনি এমন কিছু দেখলো ও চোখ দুটো রাগে জল করে উঠলো আবার শীতের খোলসের ঢাকা পড়েছে প্রকৃতির নান্দনিক রূপ গ্রামের আনাচে কানাচে শীতের ভরা মৌসুম পরন্তু বিকেলে সূর্যটা তে হারিয়ে পশ্চিমে হেলে পড়েছে অরণ্য শীততে নিশ্চিত হয়ে শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে গ্রামের মানুষরা গায়ে চাদর চরেই নিত্যকর্মে নেমেছে কেউ কেউ অলসতাকে সাঙ্গ করে ঘুরে বেড়াচ্ছে বেকার মোল্লা বাড়ির ঘটনাটা এতদিন চাপা পড়ে গেছে সবাই ব্যস্ত হয়ে পড়েছে অন্য বাড়ির সমালোচনা নিয়ে কাঠের ইতি করে শব্দ হচ্ছে এখন শব্দটা নিঃশ্বস্তুমটাই ঘুরপাক খাচ্ছে রুমে একটি জানালা খোলা আছে সেই জানালা দিয়ে যতটুকু আলো প্রবেশ করেছে তা অন্ধকার হ্রাসের জন্য যত সামান্য চাপিয়ে রাখা দরজাটাই ঠকঠক করে শব্দ হলো ইজি চেয়ারটা সহসা থমকে যেতে ক্যাচ ক্যাচ শব্দটা আর হলো না বাইরে থেকে আগত মানুষটা কান খাড়া করে রেখেছিল অবিরাম শব্দটা থেমে গেলে সে আধ বেঁচানো দরজা ছেড়ে দিল দরজার ফাঁক দিয়ে উকে দিয়ে আধো আধা অন্ধকার ফুরে বাকিদের দৃষ্টি গেল লোকটার গলা খাকার দিয়ে ইঙ্গিত দিতেই গম্ভীর স্বরে এবার থেকে উত্তর চলে এলো ভেতরে আসা জহিরুল খুবই নিঃশব্দ কায়দায় বেজায় রেখে বজায় রেখে ভেতরে ঢুকলো জহিরুল অনেকটা চোরের মতো ভেতরে প্রবেশ করলো কোনো বিশেষ আজ্ঞা না পেলেও নিজ দায়িত্বের দরজাটা ভেতর থেকে ছিটখিনি বন্ধ করে দিল এই যে চেয়ারে তুলতে থাকা মানুষটা চিঠকিনে লাগানোর আবাস পেঁদে চোখ কাঠিন্য করে তাকালো ততক্ষণে জহিরুল সামনে এসে হাজির ঘিয়ে রঙের ডান পকেটে হাত ঢুকালো সঙ্গে দুটো বাড়িয়ে দেওয়ার হাতের দিকে স্থির এখন একবার খাম দুটোর দিকে তাকালো হান্নান শেখ আরেকবার দৃষ্টি তুলে জহিরুলের দিকে তাকালো মার্জিত শব্দে কঠোর আভাসে জিজ্ঞেস করলো জহিরুলকে চিঠি আসার কথা মাঝরাতে এখন এসেছে কেন জহিরুল নতমুখে আমতামতা করে বলল চাচা হুজুর এই ব্যাপারে আমিও কিছু কইতে পারি না সফিকা আমার হাতে দুইটা চিঠি গুজে দেয়া কয় তাড়াতাড়ি আমনের হাতে দিতে প্রচন্ড সংকীর্ণ মনে কপাল কুচকে গেল হান্নান শেখের তিনি নিজে যেটা নিয়ে ভয় ছিলেন সেটা সম্ভবত ফলতে শুরু করেছে হান্নান শেখ খাম হাতে নিয়ে উল্টে দেখতে লাগলেন ছোট্ট একটা প্রশ্ন ছেলে জহিরুলকে প্রশ্নবিদ্ধ করলেন তোকে কেউ আসতে দেখেছে জহিরুল না ভঙ্গিতে মাথা নারী নিজের উত্তরটা জানিয়ে দিল না হুজুর কেউ দেখে নাই সুজলাভাবে গোল ঘরে বাকিরা যা যার রুমে কাম করতেছে আমি চোখ ফাঁকিতে ঢুকে গেছি হান্নান শেখ জহিরুলকে বিদায় দিয়ে এবার খাম নিয়ে বসলেন ইডি চেয়ারে পেট লাগিয়ে মৃত ভঙ্গিতে দুতে লাগলেন এই খামের উপর আরবি হরফে কিছু লেখা ছিল বিশেষ খামটা আগে ছিঁড়ে উপর করতেই ভেতর থেকে ফস করে কোলে পড়লো চিঠিটা চিঠিটার খুলে চোখ বোলাতে চোখের কঠোর আশ্চর্য বড় বড় হয়ে গেল দোল খাওয়াটা বন্ধ করে গেল হানান শেখের ঠোঁট নাড়িয়ে চিঠির উত্তর শব্দগুলো নিঃশব্দে পড়তে বুকের রক্তস্রোত যেন টালমাটাল হচ্ছিল কিংকর্তব ভঙ্গিতে চিঠির পাতায় গোটা গোটা শব্দগুলো আবার পড়তে লাগলেন ফের পড়তে লাগলেন বারবার পড়লেন বহুবার পড়লেন চিন্তায় দুশ্চিন্তায় চোখ খুঁজে ফেললেন তিনি মনে মনে আওড়াতে লাগলেন চিঠিটা মাহাতি মানসারি পিছু ছাড়া নিকালাম সর্দার ও সবার চোখে বাজেভাবে ভিলকি মেরেছে জীবিত থাকলে গুরুতর সমস্যায় পড়বেন মৃত্যুর সংবাদ ধার্য করুন বহুক্ষণ অন করা সেটা বন্ধ করার প্রয়োজন হয়নি রুমের ভেতরটা হয়ে রয়েছে। থাই গ্লাসটা খুলে রাখা জানালার দুপাশে জড়ো করে রাখা পদ্মাগুলো বাতাসি উঠছে সেই সঙ্গে অনুভব করে দিচ্ছে শীতের আকমণি বার্তা কফি মেকার থেকে মোটা পেটের মগটাই কব ঢক ঢক করে কফি ঢালছেন নোমান কফির অবস্থা দেখে মুখ কুচকে রেখেছে কালো পানীয়টার ওটার মধ্যে চিলতে চিনির চিনির কণা পড়েনি না পড়েছে এক চামচ দুধ মাঝারি সাইজের কফি মগটাই পাঁচ চামচ কফি পাউডার মেশানো হয়েছে দ্রবণটা হয়েছে কুচকুচে কালো গন্ধে এত বেশি তিক্ততা ছড়া ছিল না জানি খেতে কেমন জঘন্য হয় তবুও নাকি জঘন্য ওটার বসের জন্য তৈরি করাই লাগবে নইলে কি অবস্থা করে কে জানে ছোট্ট একটা আয়তাকার ট্রের উপর সদ্য বানানো কফিটা রাখলো ট্রেটা দু হাতে ধরে উক্ত রুমটা থেকে যেতে লাগলো নোমান রুমের দরজাটা যদিও পুরোপুরি খোলা তবুও সে সৌজন্যতা কায়েম করার জন্য দরজায় নক করলো আলোকিত রুমটা দেখে কেমন জানি ছমছম করলো নোমানের বাতাসের সশস ধ্বনি মৃত্যুপুরের রাজ্য পিসিটা কেমন নির্বিকার ভাবে চলে আছে মনে হচ্ছে রুমটার সমস্ত অন্ধকার দেখে খুশিতে মত্ত নোমান এবার খুব সাবধানী গলে ডাক দিল স্যার গলাটা যেন কেঁপে উঠলো নোমানের যেন কেঁপে উঠলো সে জানে না সে যথেষ্ট সাহসী ব্যক্তি প্রচুর দুঃসাহসিক কর্মকাণ্ড করার রেকর্ডও আছে তার এত কিছুর পরও এই একটা ব্যক্তির কাছে আসলে তার সকল সাহস কোণ হতে বাধ্য পিসির সামনে মুখোমুখি অবস্থায় থাকা রকিং চেয়ারটা নড়ে চড়ে উঠল এক সে পিসির দিক থেকে মুখ সরিয়ে নোমানের দিকে ঘুরে গেল নোমান অবশ্য চমকালো না গতরাতে এরকম দৃশ্যের অভিজ্ঞতা আরও একবার হয়েছে তাই আসছে উদ্বেগী ভঙ্গিমাই সচেতন নোমান অবস্থা থেকে ব্যবস্থা নেওয়ার পূর্বে আরেক দফায় ডেকে উঠল স্যার স্যার আপনার কি মাথা ব্যথা করছে প্রশ্ন করার কয়েক মিনিট পর নীরব রইল এর পর আজ্ঞা সূচকের ভেতরে ঢুকলো রকিং চেয়ারের পাশে বসে টেবিলে রাখলো মগটা ঘাড়টা ডানে ঘুরিয়ে এক পলক চেয়ারে হেলান দেওয়া ব্যক্তিটার দিকে তাকালো সে চোখ বন্ধ করে একটা হাত ভাবুক স্টাইলে হ্যান্ডেল রেখে ঠোঁটের কাছে আঙুল রেখে দিয়েছে নোমান আবার প্রশ্ন করল স্যার রাগ না করলে একটা কথা বলি আপনি একটু ঘুমান স্যার ছেচল্লিশ ঘন্টা ধরে আপনি কম্পিউটারের সামনে বসে আছেন আপনার চোখ খুব লাল হয়ে গেছে কথাটুকু শেষ করে সেখানে দাঁড়িয়ে রইল নোমান ফ্লোরের দিকে দৃষ্টি রেখে চাপা হতাশার নিঃশ্বাস ছেড়ে দিল ঠোঁটের কাছ থেকে আঙুল শুনে স্বাভাবিক হলো মাহাতি মগের হ্যান্ডেলটা দু আঙুলে বেঁচে টেবিল থেকে তুলে নিল সেটা নিচে ঠোঁটার কাছে মগেনে গভীর এক চুমুক দিল তিক্ত স্বাদের আভাস কোনোভাবে মুখের উপর প্রকাশ পেল না চোখ বন্ধ করে বহুক্ষণ পর জবাব দিল মাহাতিম বাহাত্তর ঘন্টা খাটতেও সমস্যা নিম্নমান অসুস্থ হব না শুধু মাথাটা একটু ঝিমঝিম করবে এর বেশি কিছু হবে না তোমার কাজ না থাকলে একটু পিসির সামনে বসো আমি কফিটা তো তখনই শেষ করে নিই বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে গেল মাহাতিম মাথাটা আসলে যন্ত্রণা করছে নির্ঘুম দশা যে কতটা অসহ্যকর সেটা ফিল্টে ফিরলেই বুঝতে যায়। মাহাতিমের নির্দেশ মতো চেয়ারে বসলে নোমান ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছে নির্ঘাত কোনো গুরুত্বপূর্ণ নেওয়া জন্য অপেক্ষা করছে তার বস এত খাটাখাটনির পেছনে যে বড় রহস্য লুকিয়ে আছে সেটা কিছুক্ষণের মধ্যে বেফাস হতে পারে মাহাতিম দীর্ঘগতিতে হাঁটতে হাঁটতে জানালার কাছে এসে দাঁড়ালো ট্রাউজারের লেফট পকেটে থেকে ফোন বের করে কল করতে বসালো ধোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে দিয়ে বাগানে রিসিভ হওয়ার টিউন শুনতে পেলাম চুমুক শীষে মগ নামাতেই ঝাড়ি লাগিয়ে বলল কী রে বেটা রিসিভ করতে এত টাইম লাগলো কেন থাকিস কোথায় তোর ভাবি আমার খবরটা চটপট দে আবার যদি আমার বউ আমার বউ করতে দেখি থাপড়ে তার তুলে আনবো ও পাশ থেকে গায়ে গোকা করতে শেষে রাগ দেখিয়ে বললো নিজে খেয়াল রাখতে জানো না আমাকে সু হচ্ছ কেন সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাও আমার অবস্থা কি করে বুঝবে কফিতে চমক দিয়ে গে ফিক করে হেসে ফেললো মাহাতি আস্তে আস্তে আকাশের দিকে অন্য মানুষকে হয়ে বললো হ্যাঁ ঠিকই বলেছিস আমি তো ঘুমিয়ে ঘুমে দিন কাটাই খুব আরামে কাটছে মাহাতিমের মুখটা না দেখেও কণ্ঠের ধাত শুনে চুপ মাহাতি কথাটা আসলে এভাবে বলা ঠিক হয়নি সে তো জানি তার ভাই শুধু শুধু দূরে গিয়ে থাকছে না বাধ্য না থাকলে হয়তো কেউ দূরে থাকতে চাই এত মাহাতি ঘুমট অবস্থার ভেতরে সকালের ঘটনাটা ব্যক্ত করবে কিনা চিন্তায় পড়ে গেছে ভাবতে ভাবতে শেষে প্রচণ্ড দিধে নিয়ে বলতে শুরু করে হঠাৎ বিকট উল্লাসের স্যার এক্ষুনি আসুন বলে চেঁচিয়ে উঠল নোমান গরম কফি থেকে বছুমুক নিয়ে দিতে নিয়েছিল মাহাতিম ওমন ভরকে দেওয়া চিৎকার শুনে কফির আগুন তাপ তাপটা ঠোঁটে লেগে গেল ওর সাথে সাথে ঠোঁটটা জলনের কামানোর জন্য দুপাটি দাঁত দিয়ে চেপে ধরলো জায়গাটা কটা অজান্তেই কেটে দিল মাহাতিম কি থেকে কি হলো সেটা বোঝার আগেই কঠিন মেচেজি বিছু ফিরে তাকালো নোমানেই প্রথম বসের বসে অপেক্ষা করে আশ্চর্যকান্ডে হড় করে বলতে লাগলো আপনার ইমেল চলে এসেছে স্যার জলদি এদিকে আসুন এক্ষুনি এদিকে আসুন দেখে যান আপনার ইমেল থেকে এসেছে স্যার আপনি প্রচণ্ড খুশি হয়ে যাবেন আপনার অ্যাপ্রোড ভেস্টে যায়নি নীরবে নিভৃতি সতেরোটা সারের নিঃশেষ করার ঘটনা বাড়ির মধ্যে জানাচানি হয়ে গেল সেই সঙ্গে চাহর হয়ে গেল রুমটার ভিতরে অজ্ঞাত কেউ তাণ্ডবলীলা চালিয়েছে পুরো ঘটনাটা সচকে দেখার পর মার্চের অবস্থা বাকশূন্য তিনি ডাক্তারের কাছ থেকে চেক আপ করে সত্য বাড়িতে পা ফেলেছেন পা ফেলতে তিনি জঘন্য ঘটনার বিবরণ শুনে হতভাগ তিনি রীতিমতো ভেবেই পাচ্ছেন না মেহনরের ব্যক্তিগত জিনিসের প্রতি এত খুব কিসের মেহেনুর পুরো ব্যাপারটা বিশদভাবে জানালেও মার্জা অদ্ভুত কাণ্ডের মতো নীরব রইলেন কোনো প্রকার বাক্য খরচ না করে ছাদের রুমটা দেখে এলেন উপস্থিত সকলের পানে অস্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থেকে শেষে মেহেনুর উদ্দেশ্যে বললেন তুমি আমার রুমে আই এক্ষুণি আসবি রান্নাঘরের দিকে যাবি না মা তুমি রুমেও ঢুকবি না সোজা আমার রুমে এসে দেখা করবি কথা ঢাল থেকে ছোট করে তাকালো রজনী হিপনাথ মুখে কিছু না বললেও মনে মনে ঠিকই মুখ্য ব্যাপারটা আস করতে পারছে সবাই যেখানে উপস্থিত ছিল অনামিকা যেখানে উপস্থিত ছিল না এটা নিয়ে কারোর মনে সন্দেহ না জাগলেও আসল ব্যক্তির মনে ঠিকই সন্দেহটা পাকাপাকি হয়েছে প্রস্থানের পর সেখানে না দাঁড়িয়ে চলে যায় নিজের রুমের দিকে আসার আগে চলন্ত অনামিকার রুমের কাছে থেমে যায় দোকানে এয়ারপোর্ট গুজে বিছানায় হেডসাইডে পিঠ এলে বসে আছে অনামিকা চোখ দুটো শান্ত ভঙ্গিতে বন্ধ করা চোখ দুটো যেন গানের তালে তালে নড়ছে নিঃশব্দে আলোড়িত হচ্ছে কম্বলের ভেতর থাকা পা দুটো রজনী এই দৃশ্য দেখে দরজায় নক করল না কঠিন মেজাজের রুমে ঢুকে দারুণ ক্ষিপ্রতায় খাস করে দরজা বন্ধ করলো তীব্র শব্দে বিছানা কাঁপিয়ে শিউরে উঠল অনামিকা হরকে গিয়ে কান থেকে এয়ারপোর্ট খুলে এলো দুটো খুলে ল হাতের ফোনটাও খুলে পড়ে গেলে চোখ মুখ ক্ষুব্ধ করে দরজার দিকে তাকালো নিমিষেই সমস্ত রাগ যেন তরলে পরিণত হলো অনামিকার ছোট্ট একটা ঢোক গিলে আসন্ন বিপদ থেকে বাঁচার পথ খুঁজতে লাগলো কিন্তু ব্যর্থতা চারিদিক থেকে আগলে ধরলে নিরুদ্দেশ দৃশ্যতে তাকালো সে রজনার দিকে আমতা আমতা করে গলা ভেজাতেই শঙ্কর বলল ফুপ ফুপি তুমি এসেছ দরজাটা খুব জোরে লাগালে কেন রজনী বিছানার কাছে এসে চট করে অনামেকের দিকে এগিয়ে গেলেন বিছানার সাইডে এক হাত রেখে অনামিকের মুখ বরাবর ঝুঁকলেন রজনের কঠিন দৃষ্টি দেখে অনামিকা ভীতিপূর্ণ উদ্ভ্রান্ত চাহনিতে গুটিয়ে গেল রজনী তার অন্য হাতটা একই খপ করে অনামিকা চল চেপে ধরলেন অনামিকাকে বিন্দু মাত্র সুযোগ না দিয়ে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলেন রাতের বেলা পাকনামা করতে কে বলেছিল ওখানে গিয়েছো কোন সাহসে আমি হাজারবার বলেছি আমি কোনো ভুল চাই না মার্চাভাবে ঠিকই তোমাকে সন্দেহ করে ফেলেছে একমাত্র তুমি যেমন বিকৃত মনস্কের মতো কর্মকাণ্ড করতে পারো সেটা ওনার রচনা নয় রজনের বড় বড় নখগুলো গালের চামড়ে দাগ বসে যাচ্ছিল নখের তীব্র জ্বালা দৃষ্টিতে তাকালো ফুপুর দিকে আপন ফুপুর আচরণ যে কতটা কঠিন কতটা পারবিক হতে পারে সেটা নিশ্চয়ই তার জন্য গোপন বিষয় না রজনী সত্যি মেহনুরের আশপাশ থেকে দূরে থাকতে বলেছিল সঙ্গে এটাও বলেছিল সে কোনো কুটকৌশল না খাটাতে চাই অনামিকা বুঝতেই পারছে না এবার মাহাতিম নিচে নাও কেন কবি তার সাথে চেপে চেপে বলছে এমন বিছিয়ে পিছিয়ে নীরব থাকার মানে কি এসবের মূল সারাংশ আসলে কোথায় গিয়ে ঠেকছে অনামিকাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো রজনীবনাথ জোরে একটা নিঃশ্বাস ছেড়ে দরজার দিকে যাওয়ার জন্য উদ্যুত হলেন দরজার নখ ঘুরিয়ে ফাঁক করে বললেন এক পলকের জন্য কিছু ফিরে তাকালেন অনামিকা তখন বিপদমুক্ত হওয়ার আভাসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিল স্বাভাবিক কাইতে স্থির হতেই হঠাৎ এক জোরও দৃষ্টি দেখে আবার ভয়ে শুকিয়ে গেল নিজের শঙ্কিত অবস্থা থেকে আড়াল করার চেষ্টায় জোরপূর্ব হাসি দিল অনামিকা কিন্তু কোনো লাভ হলো না অনিমেষ নেত্রে চেয়ে থাকা ততক্ষণে পাচালে রুম থেকে বেরিয়ে গেছে নত মুখে দরজা ঠেলে প্রবেশ করলো মেহনুর শাশুড়ির শুনে ভয়ে আক্রান্ত মাথায় ঘোমটা দেওয়ার নিয়ম থাকলে সেটা আপাতত শাশুড়ির নির্দেশে পালিত হয় না মেহনর আচলখানা পিঠের ওপর থেকে টেনে নিয়ে শাশুড়ির মস্ত বিছানার দিকে এগুতে লাগলো দৃষ্টি দুটো চকচকে টাইলসের ওপরে স্থির স্ত্রীর থাকলেও আর চকে মার্জার কঠিন মূর্তিটা দেখে নিল বিছানায় আসন করে বসে জানালার দিকে মুখ করে আছে মার্জা পিঠ দিয়ে আছে মেহনুরের দিকে মেহনুর পায়ে পায়ে এগিয়ে এসে খাটটা অতিক্রম করে ঠিক সামনে এসে এক চাহনিতে মেহনুরের দিকে তাকালেন মেহনুরের শঙ্কিত নির্দেশ দিলেন শাশুড়ির সে শির ঝোকানো অবস্থায় বিছানায় বসলো মেহনুর অমনি তার মুখোমুখি হয়ে সুতীক্ষ্ণ চাহানিতে আটশাটো হয়ে বসলেন মার্জা অন্য সময় মেহনুরের হাত দুটো মাতৃতোল্লা কোলের ওপর দৃঢ়ভাবে টেনে নিতেন সুকমল হাত দুটো ধরে স্নেহের চুমু দিতেও দেরি করতেন না আজ ব্যতিক্রম কাণ্ড ঘটানোর পাশাপাশি তিনি কণ্ঠস্ব দৃঢ় করে বললেন রুম থেকে আর কিছু খুঁয়েছে হারিয়েছে কিছু মেহনুর একটু সময় নিয়ে ভেবে বলল এরপর নতমুখে মাথাটা না সূচকে না নিয়ে জবাব বুঝিয়ে দিল যা উত্তর পেয়েও সস্তি সূচকে ফিরলেন না জেরার প্রসঙ্গটা বজায় রেখে মেহনুরকে আবার প্রশ্ন করে বললেন তোর সাথে কেউ খারাপ ব্যবহার করেছে মন ছেড়ে উত্তর দিবি আমার কাছে কিচ্ছু লুকানোর চেষ্টা করবি না মেহনুর এবার মাথা তুলে শাশুড়ির দিকে তাকালো শান্ত বলল না মা আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি আমি মিথ্যে মা স্থির দৃষ্টিতে দিকে তাকিয়ে বলছি না এরপর মেহনুরের দেওয়াল ঘড়িটার দিকে এক পলক তাকিয়ে এবার মেহনুরের পায়ের দিকে তাকালেন ভারী একটা নিঃশ্বাস চার দিয়ে রুমটার ভেতর নিঃশ্বাসের শব্দ ছড়িয়ে পড়লো তিনি মেহনুরকে আর ভেঙে কিছুই বললেন না পায়ের অবস্থা দেখে নির্দেশ দিলেন বিছানা না উঠতে কতটুকু শেষ হওয়া মাত্র নিজেই বিছানা ত্যাগ করে রুম থেকে বেরিয়ে গেলেন এমন আশ্চর্য আচরণ দেখে আশপালন দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া দ্বিতীয় উপায় ঠাকুর করতে পারল না মেহনোর মার্জা মন শক্ত করে নির্দিষ্ট গন্তব্যের দিকে পা বাড়িয়ে গেলেন পৌনাটা মাথার উপর ভালোভাবে টেনে নিয়ে কাঙ্ক্ষিত রুমটার ভেতরে ঢুকলেন কোনো প্রকার সৌজন্যতা না দেখে একেবারে রজনীর সামনে এসে দাঁড়ালেন রজনী ফোনে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছিল দরজা দিয়ে মার্জাকে ঢুকতে দেখে সে আর কথা বলতে চালাতে পারল না ফোনটা কান থেকে চট করে কলটা কেটে দিল মার্চার মুখের অবস্থা দেখে সন্দেহ ঘটনা নিয়ে বিচলিত হলো রজনী তবু যতদূর সম্ভব সেটা আড়াল করে কৌতূহলী কলাই বলল কিছু হয়েছে মার্চা আপা আপনার মুখ এমন মোলেন দেখাচ্ছে কেন আপনি কি মেহনুরের কথার মাঝপথে ছিদ্র বসিয়ে কঠোর আবাসে বললেন মার্চা অবশ্যই কিছু হয়েছে আমার পিঠি বিছানে এরকম ঘটনা আশা করা যায় না ভাবি আমি যখন বাড়ির বাইরে থাকি তখন পুরো বাড়ি ড্রাইভার আপনার উপর দিয়ে যাই আপনি আমার অনুপস্থিতিতে কেমন খেয়াল রেখেছেন আমি নিতান্তই অসুস্থ মানুষ ওষুধের জোরে টিকে আছি তাই বলে এমন দিন দেখতে হলো আমারই রুমে এসব তস্নস অবস্থা আমি তো কিছুই ভেবে পাচ্ছি না মার্চের উদ্বিগ্ন শুনে কিছু স্বাভাবিক হয়নি রি পুরো বিষয়টাকে ঠান্ডা মস্তিষ্কে সামাল দেওয়ার জন্য মিথ্যা চিন্তার অভিনয় করে বিচলিত সুরে বলল আমার ভুল হয়েছে আপা অনামিকের জন্য লজ্জায় এখন মুখ দেখাতে পারছি না ও রাখের চোখে কাজটা করে ফেলে আপা ওর বাবার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল এদিকে ভাইজানেরও শেষ মুহূর্তে কাজের খবর এসে যায় আপনি তো জানেন ভাইজান পলিটিক্সের মানুষ দিনে কত লোকের সাথে উঠে করা লাগে তার হিসেব নেই তাই জন্য ভাইজান অনমিকাকে বাধ্য হয়ে না করে দেন ও বুঝতে পারেনি রাগের মাথায় কাজটা করার পর হুঁশ ফিরে ততক্ষণে যা হওয়ার সব হয়ে গেছে আমার কাছে রাতে এসে কান্না চুরি দিয়েছিল আপা আপনার হাত দুটি ধরি আপনি মেয়েটাকে মাফ করে দেন মেহেনুরের শারীরিক ব্যবস্থা আমি করে দিচ্ছি বিকেলের মধ্যে হোম ডেলিভারি করিয়ে দেব রজনী এখানেই খান্ত হলো না যত প্রচার বসুবুত কথাবার্তা আছে সব একে একে ফলানো ফলানো করে মার্জার মন সিক্ত করল মার্জা ক্রুদ্ধ হৃদয় এসেছিলেন ইচ্ছে মতো কথা শোনাবে বলে পরক্ষণে ব্যাপারটা এমনভাবে উল্টে যায় মার্জা তখন সমস্ত রাগ ছেড়ে বিগলিত হৃদয়ে চলে যান মার্জাকে আজকের মতো জব্দ করতে পেরে বুকের ওপর থেকে দশ টনের পাথর সরে গেল রজনীর ভারমুক্ত হয়ে হাফ ছাড়তে ছাড়তে ধপ করে ডিফানে বসল সে মার্জা যেমন সরল সরস মন নিয়ে চলাফেরা করে তেমনি আকস্মিক রাগ নিয়ে আগমন করলে সেটা সামাল দেওয়া কঠিন কিছু না সমস্যা হলো অনমিকা যদি আবারও অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলো ঘটাই তাহলে সোজা মাহাতিমের কান অব্দি পৌঁছে যাবে বাড়ির প্রতিটি কাজের মুখ্য কর্তা হিসেবে এখন মাহাতিমি গণমান্য তার একটা কথার উপর দ্বিতীয় কথার প্রলেপ করার সুযোগ নেই নিশ্চয়ই সে স্বাভাবিক চিন্তাধারার ব্যক্তি হাসি থাকতে পছন্দ করে কিন্তু রাগ যখন তুঙ্গে স্পর্শী হয় তখন সেটা নিচে নামানো দুঃসাধ্য ব্যাপার তাকে থামানো শান্ত করার জন্য নিজেরই ধৈর্য যেন হয়ে যায় অধৈর্য হয়ে বিগড়ে যায় মেজাজ যার মুখটা হাসিতে তার গ্রামের চিরপরিচিত পরিবেশ নিয়ে যোদ্দুর বর্ণনা ঘাটে তাতে হয়তো সহজ সরল জীবনযাত্রার দৃশ্যপথ ফুটে ওঠে চিত্রিত হয় সবুজ ঘেরা মেটাপথের রাস্তা মানুষ পাঠে ভেসে ওঠে সরলভাবে রোজগার করা পুরুষকর্তা শ্রম দিনের শুরুটা সূর্যোদয়ের সঙ্গে আরম্ভ হয়েছিল জাগতিক কর্মকান্ড গুলো শুরু হয়েছিল স্বাভাবিক নিয়মে খাটা খাটা করা খরাক্রান্ত জমি মাথার উপর জ্বলন্ত সূর্যপিণ্ড তাপটির রাঙা ছাড়াচ্ছে জমির একদিকে টিনের বাংলা বাড়িতে বাড়িটাও পুরনো হয়ে টিনের উপর জং এর আস্তরণ পড়েছে আশেপাশে কোনো জন জনরক নেই দূর দূরান্ত শুধু ফসলি জমির জায়গা যারা ফসলি জমিতে এতক্ষণ কাজ করেছিল তারা দুপুরের আহার সারার জন্য বাড়িমুখী হয়েছে নির্জন ধুতু করা মাঠের সেই বাংলা বাড়িতে হাত পা বাধা অবস্থায় পড়ে আছে এক লোক যার বয়সটা চল্লিশ পেরে পঁয়তাল্লিশের কাছাকাছি এসেছে পরনে ময়লা লুঙ্গি গায়ে গোল ছড়ার গেঞ্জি সাদা গেঞ্জিটা এখন আর সাদা নেই সাদা রঙের ভিজিয়ে রক্তিমা ফেটে বিন্দু বিন্দু রক্ত হাত দুটো পিঠ মোড়া করে বাঁধলেও পা দুটো শক্ত ছেগলে পেঁচিয়ে রেখেছে নিঃশ্বাসের গতি এতটাই দৃঢ়ভাবে চলছে লোকটা নিঃশ্বাস নিতেও যেন মরণ যন্ত্রণায় কাতড়াচ্ছে বুকের ছাতি যেন ফেটে যাইছে ফেটে যেতে চাইছে মুখ দিয়ে রক্ত ঝরছে বিন্দু বিন্দু হাত দুটো পিছু মারা করে পা দুটো শিকলে বেঁচিয়ে রেখেছে গতি একইভাবে ধীরে ধীরে চলছে লোকটা নিঃশ্বাস নিতে যেন মরণ বুকের ছাতে যেন খরার মতো রুগ্ন হয়ে গেছে চক্ষুর লোলুপ দৃষ্টিতে যেন ঝাপসা ঝাপসা হঠাৎ মাথার উপর কঠিন ব্যথা অনুভব করলে চিৎকার করতে গেলে লোকটা কিন্তু আফসোস গলা ভেদ করে শেষ শব্দ যেন পাখি আটকে গেছে চিৎকার করতে চেয়ে ব্যর্থ হয়ে জোরে জোরে কাশতে লাগলো তখনই ঝাপসা দৃষ্টির সামনে টিনের বন্ধ দরজা দুধার বরাবর খুলে গেল উন্মুক্ত দুয়ার দিয়ে ঢুকলো কয়েক জোড়া পদচকল ঝাপসা দৃষ্টিতে কিছু দেখতে পাচ্ছে না লোকটা গোহানের মতো চেঁচাতে গেলে ঠোঁটের কিনারা দিয়ে তরল লক্ট পড়তে লাগলো তার মাথাটা নিচে নেওয়ানো থাকলে অকস্মিকভাবে আবারও চুলে টান খেয়ে মাথা তুলে তাকালো বুঝে আসা চোখ দিয়ে পিটপিট করে তাকাতে অনেকক্ষণ পর বুঝতে পারলো সামনে এখন কে দাঁড়িয়ে আছে লোকটা মাত্র দেরি করলো না ভয়ে আতঙ্কে উপস্থিত সবার সামনে হাওয়া করে কেঁদে উঠলো টিনের ঘরটার ভেতরে লোকটার পদ ধ্বনি দফায় দফায় বেঁচে উঠলো পদ এসে একদম কাছাকাছি থামল কেবল একজোড়া বৃদ্ধ পায়ে দু কদম বেশি এগিয়ে এলো লোকটা কান্নায় স্পিত না করে হাওয়া করে করেই লাগলো আমার স্যারে দেন হুজুর ও হুজুর আমি ভুল করছি আমার মায়ের না আমি আপনারা কিডনি বেসা হলেও টাকা পরিশোধ করে দিবো আমার এবারের লেগে সাইডেন হুজুর আমি কারোর কাছে কিছু কইতে চাইতাম না এই দেখেন কিরাকা এটা কইতেছি আমি কালকে আপনার টাকা যাবো আমার এই মায়ের নামো হুজুর আমার বউ কোলে পাইন কেমনে চলবো আমি ছাড়াও করে কেউ দেখত না হুজুর বৃদ্ধ পথচরের ব্যক্তিটা কথা করে শুনলেন সোনার কয়েক মুহূর্তে স্থির থেকে মাটিতে নথশনো হয়ে বসলেন মাটিতে বসা দৃশ্য দেখে ছেলেরা সবাই হে হুই করে উঠে মাদুর পাটি বিছিয়ে দিতে চাইল কিন্তু বৃদ্ধ লোকটার আঙুলি নির্দিষ্ট করে দেখে সব কটা সেখানেই থেমে গেল ক্ষত বিক্ষত লোকটা অস্ত্র টলমল করে চোখে লাগলো কান্নার হিড়িকে কাঁপতে কাঁপতে বলতে লাগল চোখের লাগলো সবকিছু বিভাজ্য অন্ধকারে ছেয়ে গেল কানের ভিতরে মৌমাছির মতো ভাব করতে করতে মাথাটা ঝিমিয়ে এলো ঝাপসা দৃশ্যতে আরো সংকুচিত হতে হতে ধপ করে মাটিতে লুটিয়ে পড়লো চোখের সামনে প্রহেলিকার অন্ধকারে ছেয়ে গেল লোকটার ফিনকিতে তরতর রক্ত বন্য জায়গাটা সিক্ত করতে লাগলো নত যেন অবস্থা থেকে সোজা হয়ে দাঁড়ালেন বৃদ্ধ মাটিগুলো ঝাড়া দিতে দিতে চেলাদের একজনকে জিজ্ঞেস করলেন আর বাড়ির কেউ জানে উক্ত চেলাটা ব্যস্ত ভঙ্গিতে উত্তর দিল না মোল্লা হুজুর ওর বাড়িতে কেউ জানে না জানে ওই আবার গাঁজা টানতে উধা হয়ে গেছে কেউ আর খবর মালাম করতে পারবো না মোল্লা হুজুর আমি আপনারা নিশ্চিন্ত দিতেছি ওর আষ্টগুষ্টি ওর খবর উদ্ধার করতে পারবো না আপনি ঠান্ডা মাথায় বাড়িতে যান বাকিটা আমরাই দেখতাছি গম্ভীর মুখে মাথা নাড়িয়ে হাত দুটো কোমরের কাছে বেঁধে নিলেন হান্নান শেখ যে ভঙ্গিতে তিনি এখানে এসেছিলেন একই ভঙ্গি বজায় রেখে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেলেন তিনজন চাইলে আগে থেকে পথকাটের অবস্থা দেখিয়ে এসেছে রাস্তায় মোশাদ্দিক চাষা ছাড়া আর কেউ খেতে ফেরেনি তারা হান্নান শেখকে অন্য রাস্তার খবর দিয়ে সেদিকে বরার বাড়ি ফিরতে বলে দিলেন হান্নান আবার আবার সাথে সকল আড়ালে গাছ ছেড়ে এলেন নিজের বাড়িতে ফিরে কল বাড়িকে হাত মুখ ধুলেন সুজলাকে এক গ্লাস পানির চাহিদা প্রকাশ করে নিজের ঘরে তার ঠেলে ঢুকলেন ঘরের এক কোনো থেকে আলনা থেকে শুকনো গামছা নিয়ে মসতেই সুজলা পানির গ্লাস নিয়ে হাজির দরজার মুখে দাঁড়িয়ে আব্বা আপনি পানি বলতে হান্নান শেখ প্রসন্ন হাসিতে বললেন বাইরে দাঁড়ানো দরকার নেই বড় বউ ভেতরে এসো গ্লাসটা রাখো সুজলা ঘরে ঢুকে ছোট্ট কাঠের টেবিলে গ্লাস রাখতে হানান শেখ পর্যন্ত হাত মুছতেই বললেন আমার নাতনিটা কোনো খবর আনছো বড় বউ শাহনাজের সাথে যোগাযোগ হয় সুজলা উদাস মুখে চোখ নামিয়ে বলল আব্বা শাহনাজের ফোনটা কেমন নষ্ট হয়ে গেছে ওটা নাকি কাজ করে না সুরাইয়া রাত দেখেই ফোনটা যে আছড়ে মারল ওটা আর ঠিক হয় না হান্নান শেখ ভাবুক ভঙ্গিতে ওই সুজলার দিকে বাড়িয়ে দিলেন সুজলা স্বোচলের ভেজা গামছাটা নিল নেড়ে দেওয়ার জন্য চলে গেলে হানান শেখ তার ইজি চেয়ারে গিয়ে বসলেন চোখ দুটো শান্তিতে ভুলে আসছে ইজি চেয়ারে দোল খেতে খেতে তিনি চোখ দুটো শান্তিতে ঢুলে আসছে ইজি চেয়ারে দোল খেতে খেতে তিনি জীবনের মস্ত বড় ভুলটা নিয়ে ভাবতে লাগলেন মার্জাকে যখন বিয়ে দেওয়া হলো তখন হয়তো জানাই ছিল যে সে সেনা সদস্যদের স্ত্রী হয়েছে মার্জার সাথে যোগাযোগ ছিন্নতার বিশেষ কারণ হয়তো এটাই ছিল মার্জার স্বামীর পেশাগত জীবন হানন শেখ স্বেচ্ছায় মার্জার সাথে যোগাযোগ রাখেননি কিন্তু মার্জার সেই স্বামী যখন দুনিয়ায় নেই তখন এসব নিয়ে আর চিন্তাই করতে হয়নি মার্জা বহু বছর পর তার ভিটে বাড়িতে ঘুরতে এসেছিল সপরিবারে না এলেও যাদের নিয়ে এসেছিল বেশ ভালো করেই খাতির করেছে হাননান শেখ এখানেই তিনি বিশাল বড় ভুলটা করে ফেলেন যে ছেলেকে তিনি সহজিতের সুপুরুষ ভেবেছিলেন ওই ছেলে সহজাতের কাতারে কোনোদিনও পড়তো না মার্জার ছেলেকে নিয়ে বৈভবিক সম্পর্ক করার ইচ্ছে তার ছিল না ওরকম মনোবৃত্তিই তার ওতয় হয়নি মার্সা যখন নিজ থেকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তখন আশেপাশের পরিস্থিতির কথা চিন্তা করে মেহনুরকে বিয়ের পিড়িতে বসিয়ে দেন আচ্ছা মেহনুর কি আদৌ বিয়েতে মন থেকে রাজি ছিল দেশের সর্বত্র নাজি আবহাওয়া আকাশে সূর্যের দেখা নেই ভারী ভারী মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্যটা সূর্যতে খুব একটা ঠান্ডা অনুভব হচ্ছে তা অবশ্য না মেঘগুলো যেন বিষণ্নতে উত্তীর্ণ হয়ে সূর্যকে আড়াল করে দিয়েছে তার উপর পৃথিবীর এই প্রান্তে আজ কড়া আলো পড়েনি সোমের আবহাওয়াকাল ছুটতে ছুটতে দিন পঞ্জিকার মাসগুলো পাল্টে দিচ্ছিল জাতদণ্ডের কারসাজের মতোই পেরিয়ে যাচ্ছিল ঋতুময় চক্রটা মার্জা দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছিলেন মাথার যন্ত্রণার জন্য নানা পদের ওষুধ দিকে খেলতে হতো দিনের বেশিরভাগ সময় তিনি শয্যা সেই থাকতেন প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক ঘুম ভেঙে ঘুম ডোজে ঘুমিয়ে পড়তেন মেহনুর চারটা মাসের ভেতর পুরো আনসারের নিবাসে অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছে চুপচাপ নীরবে কাজ ছেড়ে যাওয়াই মেহনরের আসল কর্ম ছিল নিজেকে সংসারের হালে মেরে নিয়ে আস্তে আস্তে অনেক কিছুই বুঝতে শিখল জীবনের গম্ভীরতা আজও তাকে কঠিনভাবে ভাবে সে এখনো কারোর সাথে সৌক্ষতা গড়ে তুলতে পারেনি মার্জার সাথে যতটুকু হৃদতাপূর্ণ মধুর সম্পর্ক সৃষ্টি হয়েছে সেটা কেবল মাহাতির সাথে একটা আদ্র রজনী যে কিসের জন্য নীরব থাকত সেটা আস্তে ধীরে বুঝতে লাগলো অনামিকা চার চারটা মাস কচ্ছপের খোলসের মতো মাথা গুছে করে আছে রজনী কাঙ্ক্ষিত সময়টার জন্য যেন বাঁকা হাসিতে অপেক্ষা করছে পঞ্চম মাসটা শুরুর দিকে ভিডিও বার্তায় যুক্ত হলো আটজন আস্তাদের সম্মেলনে মাহাতে যুক্ত নেই সময়টা বাংলাদেশের টাইম রাত দুইটার দিকে চলছে অন্যদিকে আমেরিকায় চলছে সকাল আমেরিকায় চলছে সকাল বারোটার মতো দেশে দুটো প্রান্ত থেকে মোবাইলে পিসি ল্যাপটপে একত্র হলো সবাই প্রথমে হাসি হার টাইম কৌশল চলল কিছুক্ষণ এরই মধ্যে চিন্তিত বিষয় ধারা চলে এলে ফারেন প্রথম প্রশ্নটা ছুড়ে দিল আচ্ছা তোমরা একটা কথা জবাব দিবা আমি জাস্ট ফ্যাড আপ হয়ে গেছি তবুও কোনো অ্যান্সার বের করতে পারলাম না রজনী মামিকে কেন আমরা ভয় পাচ্ছি কেন আমরা ওই মহিলাকে ভয় ভয় পাচ্ছি আমি নীতি আপুকে কোয়েশ্চেনটা করলাম বাট নো অ্যান্সার তবু ভাইয়াকে কোয়েশ্চেনটা করলাম সে অলওয়েজ আমাকে ঝাড়ি মারল আমাকে প্রশ্নের উত্তর কেউ দিবে প্লিজ আমি কোনোভাবেই তোমাদের ভীত হওয়ার রিজন ধরতে পারছি না তোমরা কেন আমাকে ছোট ছোট করে আনসারটা দিচ্ছ না আমি তো মুখ চলো না পেট পাতলাও না ভিডিও কলের আওতে সবাই যেন চুপ রইল চুপটি থাকার পর নীতির কাছে বিষয়টা উৎপর ঠেকতে লাগলো আসলেই তো কেন ফারেনকে এ বিষয়ে বলা হচ্ছে না আর কত চুপি চুপি নীতি সব চিন্তা উপেক্ষা করে গলা পরিষ্কার করে নিল কানের এয়ারপোর্টটা ঠিকঠাক মতো করে শান্ত গলায় বললো ফারেন শোন রাগ করিস না তোকে না বলার পেছনে তেমন কোনো কারণ নেই কিন্তু টেনশনে ছিলাম যদি না আবার প্রবলেম ক্রিয়েট করে দিস শোন তাহলে রজনী মামানি ভাব কথাটা ভয়ঙ্করভাবে ছিনিয়ে নিই চটপট করে বলে উঠল সিয়াম তুই চুপ কর তোর ব্যাখ্যা শুনতে শুনতে কান দিয়ে রক্ত বের হইব আমি বলি রসনী ভাই একটা তুখর মাল রাজনীতি করে এক নামে সবাই চিনে তুইও দামি মালটারে চিনস না আমার ভাইয়া ভাঙ্গায় বললাম না আগুন আগুন যুদ্ধ লাগলে কেমন অবস্থা হইব চিন্তা করছস চিন্তা করস নাই মাহাতিম যদি শান্ত থাকতো অরে নিয়ে টেনশন কাজ করতো না ওর মেসেজের ওপর বিশ্বাস নাই যদি একবার খারাপ হয় জানোয়ারের মতো সবগুলোরই ছিঁড়া ধরবো ওই বেডিরা আমার ভয় পায় না ফারিন ভয় পায় ওই লোকটারে ওই লোক খুবই পাওয়ারফুল আমার নিজের বাবা পর্যন্ত ওই লোকটার কাছে যাওয়ার আগে দশ বার ভাবে না হলে অনামিকার অনামিকারে আমরা ছাড়তাম অরে না চুলের মুঠি ধরে কাদার মধ্যে ডুবাইতাম সাহস আছে ঠিকই কিন্তু ভয়টা করতে কোন দিকে করতেছে এইটা একটু বুঝিস পারিন সবাই আমাদের বাইরের অবস্থা দেখে ভাববো আমরা এমন দাপট দেখায় অথচ সামান্য দুইটা ডাইনির কাছে কুজো হয়ে গেছি কেন ভাই আমরা যতই তোপ দেখাতে চাই না কেন এইসব মানুষ কেমনে যে বুকের ওপর কলচে টেনে ধরবো আন্দাজও করতে পারবি না ফারেন কোনো কথাই বলতে পারে না আস্তে করে কলটা কেটে দিয়ে অফলাইনে চলে গেল এই ঋতুচক্রের সুদূর প্রসারী পরিবর্তনের ফলে আবহাওয়া যেন বিচিত্র রূপে পাল্টে গেছে নীলচে আকাশ যেন ভারে ভারে মেঘের বেশ ভোষায় গা ঢেকে নিয়েছে আকাশটাকে ধূসর বর্ণে মূর্ছিত করে নিভিয়ে দিয়েছে দিনের আলো ঠান্ডা শীতের হাওয়া যেন জেঁকে বসেছে শহরের বুকে শহরের নগরীকে নগরীতে যেন হিমেল হাওয়ার তোরজোর চলছে ঘড়ির সময়সীমা হিসেবে বেলা তিনটে বাজে অথচ প্রকৃতির অবস্থা দেখে মনে হয় সাংদ্ধাতিক প্রহর মেহরুর নির্মল চিত্তে সমস্ত গাছ ছেড়ে আবহাওয়া আবারও প্রাণ প্রণয়ের শূন্য বসে আছে বসে বসে উভয়ে মহাদ্বীপের নতুন ডায়রেক্টার নিজের শব্দ সম্মাসন লিখছে রুমের ভেতরকার অবস্থা আজও আবছা অন্ধকার যদিও সবগুলো চ্যানেলরা খুলে দেওয়া উন্মুক্ত চ্যানেলগুলো পর্দাগুলো উথাল হয়ে উঠছে টালমাটাল প্রকৃতির রূপ যেন সন্নিগ্ধের ধারে প্রফুল্ল গাঢ় বেগুনি রঙের জামদানিটাই কিভাবে যে বাঙালি পড়েছে জানা নেই তবে বেগুনি ব্লাউজটার হাতটা এবার যেন খাটো মাথায় আজ ভুলবশত ঘোমটা দিয়েছিল মেহানোর কিন্তু বাতাসের দাপটের কাছে হার মেনে এক নিমিশে মাথা থেকে সরে গেল ঘোমটার এক ঝটকে সরতে গিয়ে মেথিন পিঠটার ওপর থেকে আচলখানের খসে পড়ল। উন্মুক্ত হয়ে ব্লাউজ ও শাড়ির মধ্যে কোমরের অংশটা লিখতে গিয়ে ভারী হলো ভারী বিরক্ত হলো মেহনর কলমটা ডায়ের পাতায় ফেলে হাত উল্টে আঁচলখানা টানতে লাগলো কিন্তু বৃথা হয়ে চেষ্টাটুকু হাওয়া ছেড়ে দিল মেহনর রাশি রাশি চুলগুলো খোপায় মুড়ে কাথের কাছে জড়োসড়ো করে বেঁধেছিল সেখান থেকে চুল ছুটতে ছুটতে অনেক চুলি কানের দুই ধার দিয়ে বেরিয়ে পড়েছে ডায়েরির পাতায় আবার মনোযোগ দিলে মেহনর প্রতিটা শব্দ যেন হৃদয়ের আদর মা খেলিচ্ছে অশান্ত হওয়ার মত্ত প্রকৃতিটা মেহনুরের সাথে যেন লুকোচুকে লুকোচুরি খেলেছে করে খেলছে আর হাওয়ার সেই চঞ্চলতা অস্থিরতা উন্মুক্ততা সব সশব্দ সমারোহে শোষ করতে থাকলে চারিদিক থেকে মুখর হতে লাগলো গাড়ির বিকট আওয়াজ শস্য হাসিটার সঙ্গে যাচ্ছে দাপটে হর্নটা সুদূর থেকে নির্দিষ্ট গন্তব্যের দিকে আগামনি সূত্রে সংকেত যেন বাতাসের শব্দ চিরে পৌঁছে দিতে যাচ্ছে উৎকট আওয়াজে যন্ত্রণায় জীবন দুটো ভ্রু তৎক্ষণাৎ কুচকি গেল সুকমল অষ্টধর কঠোর ভঙ্গিতে শক্ত হয়ে উঠল কলমটা আবারও ছেড়ে দিয়ে খোলা জানালার থেকে তাকালো মেহেনুর বিরক্তিতে চূর্ণ হয়ে কঠিন কিছু কথা বলতে নিচ্ছিল ওই সময় খেয়াল করলো কলমের পিনটা অজান্তেই বেরিয়ে গেছে এদিকে ভক করে কালি বেরিয়ে ডান হাতটা কালি কুচিত ঝুলিতে বিস্তৃত অবস্থা হয়ে যাচ্ছে অন্যদিকে হর্নের শব্দ এক বিন্দু হ্রাস হয়নি মেহানুর আবারও খোলা জানালার দিকে শব্দ উচ্ছেদ জন্য কর্ম দৃষ্টিতে তাকালো ইচ্ছে করছিল এক্ষুনি জানালা দিয়ে দেখে আসতে কিন্তু কালির দুর্দশা দেখে হাতটা ধোয়ার জন্য বাধ্য হয়ে ওয়াশরুমে ঢুকলো মেহানুর তখনই বাতাসের সরিষে বাইরে থেকে চিল্লানো শুনে ছুটে এলো কণ্ঠধ্বনি মেহেনোরা ফ্রেন্ড আনসার হিয়ার চিৎকারের কল্লোল ধ্বনিতে চোরদের দিকে জানান দিল সে এসেছে বাতাসের সাথে বেজে উঠলো পরিচিত কণ্ঠের তেজি ভাব আজ বহুদিন বহুকাল পর নীড়ের মাঝে ফিরেছে ফিরেছে হাতে কোনো চারটি মাসের ব্যস্তময় কর্মজীবন কাটিয়ে বাতাসের উথাল পাথাল বেরিয়ে অবস্থা প্রকৃতিতে অশান্ত করে দিচ্ছে আশেপাশে ধুলো চড়িয়ে অন্ধকারকে ডেকে আনছে আকাশের সূর্যহীন নিষ্ক্রিয় অবস্থায় বাড়ি প্রস্তুতি নিচ্ছে এখন দিনের অবশিষ্ট আলোটুকু এক লোহমায় চোখের পলকে নিভে গেল দিনের অবশিষ্ট আলোটুকু এক লোহমায় চোখের পলকে নিভে গেল অন্ধকারকে ডেকে এনে বৃষ্টির সোল্লাসকে বরণ করলো বড় বড় ফোটায় ঝপ করে বৃষ্টি নামলো তখন মেতি নিভিজি শিক্ত করলো ধুলোর কার ওয়াশরুমের ছোট জানালা দিয়ে আকস্মিকভাবে বর্ষণের দিকে তাকিয়ে আছে মেহানুর আহাত দুটো বেসিনের ট্যাপের নিচে সাবান মুক্ত করার জন্য ধীরে সুস্থে ধুচ্ছে আহাতের মুঠো দুটো কষে কষে ধুতেই মনের ভেতর আওড়াতে লাগলো তুমি আজ কেন এলে বৃষ্টি তোমাকে দেখলে বারবার ওই মানুষটার কথা মনে পড়ে জানলার বাইরে হাত বাড়িয়ে যখন তোমাকে ছুতে চাই তখন প্রথম ছয় যে শীর্ষের অনুভূতিটা হয় যে আনন্দ আপ্লুত মুখটা উঠোনে দোল লাগিয়ে দেয় যে এক টুকরো হাসিটা ঠোঁটের ওপর জন্ম নিয়ে ফুটে ওঠে তার স্পর্শ পেলে হাসি দেখলে কণ্ঠ শুনলে আমার কেমন অনুভব হয় তা তো বোঝাটা অসম্ভব আমি তো তাকে কিছুই বলতে পারি না আমার এই না বলা ভাবটা কবে শেষ হবে জানি না আমার না বলা কঠিন অনুভূতির কথাগুলো যদি প্রকাশ হয়ে যেত যদি কখনো উনি জানতে পারতেন আমি ওনার প্রতিটি স্পর্শ গন্ধ কথা মনের সযত্নে রেখে দিয়েছি তখন কি উনি আমার দিকে আশ্চর্য হয়ে হয়েনার এই শূন্য বুকটার উপর একটুখানি টেনে নিতেন না আমার এই অন্তর্মুখী স্বভাবটা আমার অন্তরটাকে বৈরতি বানিয়ে দিয়েছে। পদে পদে বিমুখ পানি আজ কতখানি ক্ষতি করে দিয়েছে তা তো লোকের কাছে দেমাকি অহংকারে উপাধি হিসেবে খোঁটা পেয়েছি আর কি চাইবার আছে কিছু নিজেকে তুচ্ছ কেন করে জানালা থেকে দৃষ্টি সরলে মেহনোর জোরে এক লম্বা নিঃশ্বাস ছাড়লো হাতের কালিগুলো হালকা হয়েছে বটে তবে পুরোপুরি মিটে যায়নি দেখি বিরক্তিতে হ্যান্ড ওয়াশে আবার চাপ দিল ফুস করে একটু করে লিকুইড হাতের তলে আসতে পুনরায় ফেনা তুলে কালির জায়গাটা ধুতে লাগলো প্রচন্ড বিরক্ত হয়ে একাক একাকচিত বা হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান হাতের তালুটা সমানভাবে ঘষতে থাকলো মেহনোর অমনি দরজায় টুকটুক করে শব্দ হয়ে উঠল সহসা হাত দুটো থমকে বেসিনের আয়নার দিকে দৃষ্টি তুলল মেহনুর আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে পেছনে থাকা বদ্ধ দরজার উদ্দেশ্যে একবারে ক্রু কুচকে তাকালো তখনই বাইরে থেকে স্বাভাবিক কণ্ঠে ভেসে উঠল দরজা খুলো মেহনুর মেহনুর বিরক্তিতে সেদিকে আর বিশেষভাবে পাত্তাই দিল না উল্টো আকস্মিকভাবে রাগ দেখেই কাজে লিপ্ত হলে হাত ধুতে ধুতে বলল আমাকে বিরক্ত করবেন না মেহনুর ভ্রু কুচকে কঠিন খেপাতে ভঙ্গিতে কাজ করতে শুরু করলে আবারও বাইরে থেকে বাকসুর ভেসে এলো আমি তোমাকে বিরক্ত করছি রুমটা তো আমার তুমি কাকে চলে যেতে বলছো প্রচন্ড বেখেয়ালি ছিল মেহনুর এমনি কালের উটকো যন্ত্রণার জন্য রাগ লাগছে তার উপর বাইরে থেকে এরকম উদ্ভট কথা শুনে বিরক্ত হয়ে জবাব দিল হ্যাঁ আপনাকেই চলে যেতে ট্যাপের নিচে কচলাতে থাকা হাত দুটো থেমে গেল এবার বুকটা ধরাস করে কড়াঘাত বাজতেই গলা শুকিয়ে এল মেহনরের অত্যাচার্য চাহনি নিয়ে ধীরে ধীরে মাথা তুলে আয়নার দিকে তাকালো শান্ত স্থির স্বাভাবিক নিঃশ্বাসগুলো ক্রমশ অশান্ত অস্থির অস্বাভাবিক হয়ে উঠল গলায় শুকিয়ে যেন ঠোঁটের বাষ্পটুকুও শুষে ফেলেছে খরার মতো শুষ্ক ঠোঁট দুটো মুখের ভেতরে পুরে জীব দিয়ে সিক্ত করল মেহনর ছলছল করে ট্যাপের পানিটাও বন্ধ করার মতো হেলদোল নেই তার থেমে থেমে জোরের নিঃশ্বাস টানতেই বুকটা ক্রমাগত উঠোনামা করছে মেহানোর কাপা কাপা গলনালিতে বহু কষ্টে ঢুক মাথা পিছনে ঘোরালো ট্যাপটা ওভাবেই ছেড়ে মোড়ো ভঙ্গিতে নির্বাক দৃষ্টির দরজার দিকে পা ফেলে বাড়াতে লাগলো হাঁটতে গিয়ে যেন ওয়াশরুমের ফ্লোর থেকে ভুলবশত শাড়ি না ভিজে সেজন্য বাহাতে কুচিগুলো ধরে ধীরেগতিতে শাড়িটা উপরে তুললো দরজার মুখোমুখি এসে ডান হাত দিয়ে গিয়ে খট করে ছিটকিনি খুললে দরজাটা তখন শুরু মতন ফাঁকা হলো মেহানোর আরেকবার নিজেকে আশ্বস্ত রূপে স্বাভাবিক করার উচিলে চোখ বুঝ ঢুক দরজার রূপালি হ্যান্ডেলগুলো ধরে হালকাভাবে টান দিয়ে নিচ দৃষ্টিতে রুমের ভিতরে পা ফেলল মোটোয় ধরা কচিগুলো ছেড়ে দিয়ে নতুন দৃষ্টিটা উপরে তুলতে লাগলো মেহনুর ও উপরে তুলতে তৎক্ষণাৎ শূন্য বিছানার দিকে নজর আটকে গেল দৃষ্টি দৃষ্টিজুরা আবার তুললে উঠ করে তুলতে পারল না শরীরের ওপর তখনই করে ঠান্ডা শীতল হাওয়া ফুলানো বুকের নিঃশ্বাসটা ওই ছোট বুকের মধ্যেই আটকে গেল আর হাত দুটোর সাথে সাথে মুষ্টিবদ্ধ হয়ে গেল মেহেনুরের যে বিছানায় একটু আগে ডায়েরি কলম বই ছাড়া অন্য কোনো বস্তু ছিল না এখন সেখানে নেভি ব্লু শার্টটা খুলে রাখা হয়েছে কোমরের কালো কুচকুচে বেলটা শার্টের এক পাশে জায়গা করে নিয়েছে ব্রাউন রঙের ভোলটাও উল্টো হয়ে নির্বিকার ঠাইউ নিয়েছে যেন পুরো রুমের ভেতর কড়া পারফিউমের গ্রান ছড়িয়ে পড়েছে নিঃশ্বাসটা আনলেই যেন তীর তীর করে মোহনীয় সুভাষটা ইন্দ্র সত্যিকে পৌঁছে যাচ্ছে মেহেনুর অবলেলেই নিঃশ্বাস বিশ্বাস করতে বাধ্য এই মুহূর্তে কি হতে যাচ্ছে নিজের বেখেয়ালি ভুলের জন্য আবারও তার সাথে রুষ্ট আচরণ করছে মেহানুর দফায় দফায় খারাপ ব্যবহার পেয়ে নিশ্চয়ই মানুষটার স্থির মেজেতে থাকবে না তার রুক্ষ আচরণের কঠোরতা না দেখলেও চড়া মেজেদের ঠস ধ্বনি ঠিকই শুনেছে মেহানুর বিছানে যেভাবে শার্ট করে বেল্ট ফেলে রেখেছে তাতে মনে হচ্ছে রোশন দীপ্ত হয়ে ছুটে ছুটে ফেলছে ওরা মেহানুরের অবচেতন সুপ্ত মনটা বারবার জানিয়ে দিচ্ছে জানালার কাছে হয়তো মানুষটা রক্তির মুখে দাঁড়িয়ে আছে রুমের ভেতরটা এখনো অন্ধকারে ডুবে আছে জানালা দিয়ে বৃষ্টির উন্মত্ত বাড়ি ধারা ঝমঝম শব্দ ভেসে আসছে ফ্লোর স্পর্শে লম্বা লম্বা পর্দাগুলো এখনো হালকা উঠছে মনের উপর বল প্রয়োগ করে ভয়ের রেসটা কিঞ্চিত তাকে একটুখানি দেখার জন্য চোখের ভয় চক্র চাহনিটা ধীরে ধীরে বাদিকে ঘোরাতে লাগলো জানালার অভিমুখে ঘোরাতেই এতক্ষণ যে অবস্থাটা মনের উপর হালকাভাবে উথল করেছিল সেটা তীব্রভাবে মনেরোগ কুটিরে হামলে পড়লো জানালার কাছে নির্বিঘ্ন চিত্তে দাঁড়িয়ে আছে মাহাতিম শস করে বৃষ্টির সঙ্গে আসা হিমেল হাওয়াটা তার উন্মুক্ত দেহটাকে প্রাণনাশক বানিয়ে দিয়েছে দেহের পেশিগুলো কারণে আরো পরিদিষ্ট তার হাত দুটো সে বুকের নয়তো ক্ষোভের রসে ভাজ করে রেখেছে জানালা দুদিকের পর্দাগুলো তার উপস্থিতিতে কেমন চঞ্চিভোধ হয়ে নাচ্ছে মেহনুর ওই লম্বা মূর্তি দেখে লুঠোর ঠেপে চেপে টুকরে কেঁদে উঠলো মাথাটা নত করে ভেজা চোখে তার দিকে এগুতে লাগলো নিঃশব্দ কদমের মানুষটার এগুলেই সেই রোষানল রোষাক্রান্ত মানুষটা ঠিকই কানের কর্ণধারে পদধ্বনি টের পাচ্ছে গাঢ় অভিমানের যে মনের মধ্যে রাগের উত্তাপটাই আজ বেশি বেহায়ার মতো গাড়ি থেকে না বেরিয়ে চিৎকার করে ডাকলো অথচ মেহানোর একবারও জানালা দিয়ে চুপি দিল না আনসারের নিবাসের প্রতিটা জানালা দিয়ে বাড়ির চাকর মা মাহাতি বিশেষ দুই অতিথি কৌতূহলের চাপে মুখ বাড়িয়ে দেখলো কিন্তু নিজের প্রাণিকা প্রণয়নী বউ তাকে এক পলকে দেখলো না ইচ্ছে ছিল বাড়ির গেট দিয়ে ঢোকার সময় এমন ধরনের করলে মেহনের লজ্জায় রাঙা হয়ে জানলার কাছে দাঁড়িয়ে থাকবে কিন্তু বাস্তবে যেটা হলো সেটা অপমান ছাড়া কিছুই না জানালের ঠিক ওই পর্দাগুলি উঠছিল সেখানে কেউ ছিল না অবজ্ঞায় রেস্ট যদি এখানেই শেষ হতো তবে মাহাতি নিজেই অশান্ত মনকে দিতে পারত। কিন্তু এখানে এসে তার চেয়ে দ্বিগুণ অবহেলার শিকার হলো চারটা মাসের টানার পর মাহাতি মাসে ছিল এবার হয়তো মেহনের দূরত্বের গুরুত্ব বুঝবে যে শুকনো একাফেলি দ্রুত চাঁদের প্রণয় ফাঁক ছিল সেটা মেহনুর নিজেই ঘুচিয়ে আদর করবে সেটার পরিবর্তে মেহনুর তাকে চলে যাওয়ার বাসনা ব্যক্ত করে বোঝালো চারটা মাসের ভেতর কত রাত নির্ঘুমে কাটিয়েছে কতবার জীবনে চোখ নিয়ে কাজ সেরেছে নিজের আবেগের দুয়ার আবদ্ধ রেখে দুটো ইচ্ছের কথা পর্যন্ত ফোন আলাপে জানায়নি এত কিছু কার জন্য করলো মাহাতিম বৃষ্টির প্রবল ধারার দিকে আবার তাকিয়ে রইল না চোখ দুটো নিবিড়তে আচ্ছন্ন করে বন্ধ করলো কানে পায়ের আওয়াজটা তীব্র হতে হতে কাছে এসে থেমেছে কয়েক মুহূর্তের জন্য রুমটা শান্ত স্তব্ধ হয়ে থাকলো বৃষ্টির পতন ধ্বনি ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না মাহাতিমের কাছাকাছি এসে চুপ করে দাঁড়িয়ে আছে মেহানুর কথা বলার জন্য মূলত এত সময় যাবত সময় নিচ্ছিল কি কথা দিয়ে গা ঢাকা দিবে সেটা কোনোভাবে হাতরে খুঁজে পাচ্ছিল না শেষমেশ কিছু একটা বলার উদ্দেশ্যে গলাটা একটু সাফ করতে আস্তে আস্তে বলে উঠল হাত মুখ ধুয়ে নিন আপনার খাবার টেবিলে সাজিয়ে দিচ্ছি নিগ্রহের সাথে বলল না তুমি তোমার রুমে যাও কথাটা তীরের মতো বিধে উঠল সাথে সাথে জিজ্ঞাসা দৃষ্টিতে মাহতিমের দিকে তাকালে মেহনোর চারটা মাস ধরে নিজেকে এই রুমের অবিচ্ছিন্ত অংশ হিসেবে ভেবেছে যদিও এই রুমের উত্তরোত্তর ব্যক্তির সাথে সম্পর্ক তেমন অটুট হয়নি তাই বলে সে কখনো নিজের অযোগ্য ভেবে অর্পণ্য করেনি কণ্ঠের আভাস ও কথার অবস্থা দেখে মন থেকে পরিষ্কার হলো মাহাতিম আসলেই শান্ত নয় মেহনুরকে যেতে না দেখে এবার শটা বজায় রেখে ধমকে উঠল মাহাতিম তুমি তোমার রুমে যাও মেহনুর ফ্রেন্ড আর অবহেলা দেখে আমার যন্ত্রণা বাড়াতে এসো না প্লিজ আউট যেতে বলেছি যাও ধমাকের কঠোরতা দেখে ওই মুহূর্তে কয়েকবার পিছিয়ে গেল মেহানুর আশ্চর্য হয়ে যেতে গিয়ে শূন্য হয়ে গিয়েছে সে আনমনে পিছাতে পিছাতে চোখের পলকেই বাঘুরের রুম থেকে বেরিয়ে গেল মেহানুর দরজাটা বন্ধ হওয়ার আওয়াজটা হতেই চোখ খুলে তাকালো মাহাতিম বুকটা বাঁ কাতের দিকে এনে আবার জানালার বাইরে বৃষ্টিপাত করলো মার্জা এখন আহমুখ হয়ে আছেন তার ছেলে যে এত তাড়াতাড়ি কীভাবে আসলো কীভাবে ছুটির ব্যবস্থা করলো আপাতত কিছু মাথায় ঢুকছে না অনবরত পানি খেয়ে খেয়ে একটা ব্যাপার নিয়ে চিন্তা করছেন মাহাতিমকে অনামিকার জন্য ফিরে এলো নাকি মেহনোরের টানে বাড়িমুখী হলো মাহাতিমের কার্যকলাপ দেখে যেটাই অনুমান করতে চান দিন শেষে দেখা যায় সেটার উল্টোটাই ঘুরে দেখায় এই ছেলে ঠিক তার বাবার মতো হয়েছে বাবা যেমন ফট করে একটা কাজ করে বসতো মাধ্যমে চট করে কাজ করে দেখায় মার্জাকে চিন্তিত দেখে রুমের দরজার মুখে দাঁড়ালো রজনী সে রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিং স্পেসের দিকে পা বাড়িয়েছিল কিন্তু মার্জার রুমে এভাবে চোখ পড়তে গিয়ে তাকে চিন্তিত দেখে দাঁড়িয়ে গেল রজনী কিছুক্ষণ আনমনে ভেবে নিয়ে দরজার একবার শব্দ করলো মার্চার চিন্তাগ্রস্ত দুনিয়াটা তার দিকে আকর্ষণ করে রজনী হাসি দিয়ে বলল আপা খাবেন না মার্চার চিন্তার রেসটা এখনও কাটাতে পারেনি তাই সুদূর করে হাসিটা দিয়ে একটু বেগ পেতে হলো ওনার রজনের দিকে জোরপূর্বক হাসি দিয়ে বললেন আমি তো খেয়েছি ভাবি মেহনুর একটু আগে এসে খাইয়ে দিয়েছে রজনী এটা ভালো করেই জানত মেহনুর এখন সংসারের দিকে তৎপর হয়েছে মেয়েদের সুখে যেন সর্বোপরি চাবিকাঠিটা তাদের শাশুড়ির হাতেই থাকে মেহনুরের মতো গেও ধরুন ঠিক এখানেই ঘাটি গেড়েছে এরা সহস্রতা থেকে থাকে ঠিকই কিন্তু তলে তলে সোলো কলে ঠিকই বুঝতে চানে রজনী কথা হাওয়াটা পরোক্ষভাবে একটু খোঁচা দিয়ে বলল আপা আপনি মনে না কিছু করলে একটা কথা বলতে চাই আপনাকে নিজের মানুষভাবে বলে কথাটা বলা তো কম বয়সী মেয়েকে বিয়ে করলো এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপা আপনার কি মনে হয় না আপনারা ওকে নিয়ে একটু বেশি আহ্লাদ করছেন মেয়েটা গ্রামের বলে বেশি দিচ্ছেন পরে দেখা যাবে সবার মাথায় চড়ে চুল ছিটতে শুরু করেছে পুরুষ মানুষের কোনো ভরসা নেই আপা পুরুষ আর ছাগল সুযোগ পেলে মুখ দিতে ভুলবে না এদের বেঁধে রাখার টেকনিক রজনের দ্বিজোক ইঙ্গিতের কথা চট করে কেটে দিলেন মার্জা তিনি যথেষ্ট হয়ে ব্যাপারটা অনুকূল্য সুযোগে বললেন আপনি পুরুষকে ছাগলের সাথে তুলনা করলেন ভাবি তারা যদি সুযোগ সন্ধানী হতো তাহলে তাদের জগতের নিয়মটাও বিচিত্রই হতো কোনো সভ্য পুরুষ সমাজে থাকলে থাকত বলে মনে হয় না আর বিয়ে নামক বিশ্বাসটাও হয়তো পাশ্চাত্য দেশের মতো ছকি খেলার মতো দেখাতো রজনী হাসি দিয়ে ব্যাপারটা আড়াল করার চেষ্টাই বলল। আপনি আমাকে ভুল বুঝলেন আপা কথাটা আমি বলিনি এভাবে কোনো এক বিশিষ্ট লেখক কথাটা বলেছিলেন আমি সেটাই এখানে আবারও নির্বিকারে কথাটা কাট করে নিজের মতো পেশ করলেন মার্চা লেখকের উক্তি আর কথা খাপ খাওয়ানোর পরিবেশের জন্য বহাল ভাবি সবখানে যে ওই কথাগুলো ব্যবহার হবে এমনটা তারা কখনো নিজেরাও বলেননি যেগুলো অসভ্য কুকাচরণের পুরুষ ওগুলোর স্বভাব ওই মুখে দেওয়ার মতোই হয় ভালো সন্তানেরা এসব চিন্তার ভেতরও আনে না আমি সন্তান পেটে ধরেছি তো আমি জানি আমার সন্তানের স্বভাবটা কেমন যেই বাড়িতে গিয়ে দিনের পর দিন থেকেছি ওই বাড়িতে মুখ দেওয়ার মতো অবস্থা ভালোই ছিল আমার একটা সন্তানও ওরকম জঘন্য কাজ করেনি ছেলে বিয়ে করতে চেয়েছে বিয়ে করে দিয়ে বউ তুলে এনেছি মার্জার কথা শুনে ভেতরে ভেতরে জ্বলে উঠলো রজনী ঠোঁটের ওপর প্রাণবন্ত মিথ্যা হাসি ছাপিয়ে এখন ডান করলো সে মার্জার কথাই সন্তুষ্ট আর রজনী চুপটি থেকে কড়া কথাটা হজম করে নিল অপেক্ষায় আছে কবে মার্জাকে চিকিৎসা ফ্যাসিলিস্টের জন্য অ্যাপ পাঠানো যায় মার্জার বিদেশ যাওয়ার সময়টা কীভাবে ঘনিয়ে এসেছে সেটা হয়তো আর কেউ তেমন খেয়াল করেনি এক এক করে বাড়ি থেকে সব সদস্য কমিস মুখ্য কাজটাই খুব সুন্দর করে হাফ ট্রান করবে রজনী শুধু একবার এই মার্চায় ফার কাজটা শেষ করুক দ্রুত হাটগুটি চিকিৎসার জন্য যাত্রা করুক বাকিটা এভাবেই কন্ট্রোলে চলে আসবে অনেক সমদের পর মার্চার অবস্থা দেখে ডাইনিং টেবিলে বসলো মাহাতিম আসার পর থেকেই শুয়ে রুমে ঢুকে সে যে রুমে ঢুকেছে আর বের হয়নি সে খাওয়ার প্রতি মোটেই ইচ্ছাকর্ষণ নেই তবু মায়ের প্রত্যক্ষ চোরাচুড়ি দেখে মায়ের হাতে কয়েক লোকমা খেতে বসলো অনামিকা কঠোর ডায়েট করছে দেখে রাতে সে একা খেতে আসেনি কেবল এক গ্লাস দুধ খেয়ে মাহাতিমের সাথে কোশলাদি করে চলে গিয়েছে রজনী চুপচাপ খেয়ে যাচ্ছে বিশেষ দুষ্টিটা মাতিম ও মেহনুরের দিকে বর্তায়মান অন্যদিকে ভ্রুকুচকে মুখ মা ও ভাইয়ের তামাশা দেখছে মাহাদি মাহাদির পেছনেই চেয়ার ধরে দাঁড়িয়ে আছে মেহনুর প্লেটে ভাত মেখে রাখলেও মায়ের আহল্লাদি অবস্থা দেখে ঠোঁট ফেটে পেটে ফেটে যাচ্ছে মাহাদি জল জল করার এক দৃষ্টিতে এবার ভাইয়ের দিকে আরেকবার মায়ের দিকে ছুটছে শেষমেশ জ্বালা সহ্য করতে না পেরে গজ করে বলে উঠলে মাহাদি ভাইয়াকে উবুতুবু করে খাওয়াচ্ছ আর আমাকে খাইয়ে দিতে বললে দেখো এখান থেকে যা বড় হয়েছিস না বলে দূর দূর করে সরিয়ে দাও তুমি আমাকে একদম ভালোবাসো না মা একদম ভালোবাসো না তুমি যে ভাইয়ার জন্য পাগল আবারও প্রমাণ হলো আমিও তোমাকে ছেড়ে চলে যাবো সেদিন তুমি কাঁদলেও আমি ফিরে আসবো না এই কথা আমি কাউকে বউকে ছুঁয়ে বলে দিলাম কথাটা রাগের মাথায় বলেছিল না করে বলে ফেলেছিল। মাহাতি অমন চেপে ধরলো দারুণ রাগ দেখিয়ে চড়ের ইঙ্গিত করে বলল। খুব লাগাবো কিন্তু এগুলো কি সব কথা হ্যাঁ আর যদি এরকম কথা বলতে শুনি যদি শুনেছি এরকম বিস্তির কথা মুখে এনেছ তোমার সাথে কোনোদিনও কথা বলবো না আর কখনো বলবে এসব বলো বলবে মেহনুরের ঈষুদ ক্রোধ দেখে মাহাতি মিটিমিটি করে হাসলো কিন্তু মাহাতিম কোনো ভ্রক্ষেপে করল না শেষ লোকমা মুখে পড়ে চট করে পানি খেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মাহাতিম খাবার চিবতে চিবতে চেয়ার সরিয়ে পা বাড়িতেই মায়ের উদ্দেশ্যে বলল ওই বদমাস্টার মুখে দু লোকমা ঢুকিয়ে দাও মা না হলে ওটা ফ্যাস ফ্যাস করতেই থাকবে মেহনরের দিকে একবারও দৃষ্টি না দিয়ে এবার মাহাতির দিকে গরম চোখে বলল। তুই আমার সামনে এসব বলা থেকে হাত দূরে থাকবি পা দুটো ধরে এমন আছাটা মারবো জন্মের শিক্ষা পেয়ে যাবি তোকে সাবধান করে দিলাম কাউকে ছুঁয়ে ফুয়ে যা কথা ভুকে যাবি এক ঘুষি মেরে চাপা খুলে ফেলবো দাঁতে দাঁত চিবি স্বাগত শক্তি করে সেখান থেকে প্রস্থান হলো মাহাতিম পুরো ডাক্তারে যে পরোক্ষভাবে মেহনুরকে দেখিয়ে গেল সেটা বুঝতে পারেনি মাহাদি মার যা কিছুক্ষণ দুই ভাইয়ের অবস্থা দেখে শিব অবস্থা পালন করলেন মাহাদিকে পাশে চেয়ার ডেকে ঠিকই খাইয়ে দিলেন রান্নাঘরের অবস্থা দেখার নাম করে সেদিকে গিয়ে চোখ ঢাকা দিল মেহনুর এতক্ষণ চোখ মুখের অবস্থা দেখে মাঝে আপাতত সন্দেহ না করলেও মাহাতিমের অযৌক্তিক রাগ দেখে কলহের গন্ধটা আজ করতে পারল রজনী নিজের মনে হাসতে গিয়ে হঠাৎ অনামিকার দিকে নজর পড়ল সে নিজের রুমে দরজার সাথে হাতটা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অনামিকার সাথে দৃষ্টিপাতল হতেই দুজনে আপন মনে বাঁকা হাসিতে হেসে দিল